শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজও সফল একজন অতিথি আছেন আমাদের সঙ্গে, কে আছেন আজকে সেটা রুম্মান জানিয়ে দেবেন। তবে আমরা আছি আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো, সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল লাবণ্য, তোমাকেও শুভ সকাল, কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কারণ আজ হচ্ছে 6 নভেম্বর এবং আজ এমন একজন ব্যক্তিত্বের জন্মদিন যিনি হয়তো সশরীরে আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু তিনি আছেন, তিনি তার কাজের মাঝে আছেন, তিনি তার পরিবারের মাঝে আছেন, তিনি আমাদের সাংস্কৃতিক জগতের সব ক্ষেত্রেই বিচরণ করেছেন এবং সেই কারণে তিনি আছেন। আজকে জন্মদিনে আমরা দর্শক তাকে স্মরণ করতে চাই। আজকে প্রথম ঘন্টা আমরা তাকে স্মরণ করব এবং তাকে স্মরণ করতে এসেছেন আমাদের সৌভাগ্য, আমরা পেয়েছি 21শে পদক বিজয়ী অভিনয়শিল্পী সারা জাকেরকে। চলুন তার কাছে যাই, তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আমরাও খুব ভালো আছি, কারণ গত বছর আমরা সবার ছোট্ট ভাই আমাদের আলী জাকের স্যার তাকে হারিয়েছি। আজকে তার চলে যাবার পর প্রথম জন্মদিন, সেই জন্মদিনে প্রথম প্রহরে আপনি এসেছেন আমাদের মাঝে। আমরা পুরো ঘন্টা জুড়ে আজকে তাকে স্মরণ করতে চাই। অবশ্যই আমার খুব ভালো লাগে যে এই 21 অক্টোবর থেকে এই এক মাসব্যাপী আপনাদের পরিবারে কিন্তু জন্মদিনের একটা ধারাবাহিক একটা ব্যাপার চলে এসেছে। যেমন 21 অক্টোবর আপনার জন্মদিন, 1 নভেম্বর খুব সম্ভবত আপনার মেয়ে শ্রিয়ার জন্মদিন, সবার জন্য খুব অত্যাচার, 6 নভেম্বর আলী জাকির স্যার এবং ইরেস জাকের তার জন্মদিন, এবং 27 নভেম্বর আমরা তাকে হারিয়ে ফেলেছি। হারাইনি যদিও, তিনি আছেন, তাকে আমরা স্মরণ করতে চাই আজকে পুরো ঘন্টা জুড়ে। একদম ছোটোবেলা থেকে আমি একটু তার সম্পর্কে আপনার কাছ থেকে শুনতে চাই। যতদূর জানি যে আজকে যদি উনি থাকতেন তার 77তম জন্মদিন পালন হতো, 44 সালে ওনার জন্ম। তো আপনি তো তার কাছ থেকে তার সম্পর্কে অনেক কিছু শুনেছেন, একটু বলেন না তার ছোটোবেলা সম্পর্কে। আলী জাকের আসলে একটা খুব আদর্শ পরিবারে বড় হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে কোনো জীবনই কোনো সময়ই আদর্শ না, কিন্তু আলী জাকের এমন একটা মানুষ ছিল যে একটা সময় অবধি ও নিজের জীবনটাকে একটা আদর্শ জীবন হিসেবে ভেবেছে। ওর যে পরিবারে ও বড় হয়েছে, যাদের সাথে আমার পরিচয় হয়নি, কারণ তার পরে আমার ওর সাথে বিয়ে হয়েছে আর কি। আমার যখন আমার বিয়ে হয় তখন আমার শ্বশুর শাশুড়ি কেউ ছিলেন না, আর ওর দিদি যে ওর বড় বোন উনিও চলে গেছেন পৃথিবী ছেড়ে। তো তার আগে যে 65-এ দিদি মারা যায়, তার আগে আমার শাশুড়ি, তার আগে আমার শ্বশুর, 61 থেকে যে শুরু করে তার এই সময়টা 44 থেকে এই 65 অবধি বা 61 অবধি, দিদি চলে যাওয়ার পরে খুবই সব কিছুই একটা ধস নামলো। ওর জীবনটা একদম মনে হয় যেন একটা পরিপূর্ণ একটা জীবন ছেলেবেলা, এবং সেটা ওর একটা বই আছে যেটা লিখেছে অরুণোদয় থেকে, সেই বইতে সবচেয়ে বেশি এটা আমরা পাই। এখন আমরা আলী জাকেরকে তো আবার কীভাবে ওকে আমাদের মাঝে রাখা যায় ওটা যখন দেখছি, রিসার্চ করছি, তখন দেখতে পাচ্ছি যে ওর ওই সময়টা তার খুব বড় একটা প্রভাব ফেলেছে ওর উপরে। যদি ভুল না করি স্যার চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, চট্টগ্রামে জন্ম, কিন্তু তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা এবং রতনপুরের সাথে তার একটি খুব ভালো সংযোগ ছিল একদম শেষ পর্যন্ত। এবং যতদূর জানি তার ওটাকে ও চর্চা, মানে 71-এ পালিয়ে গেছিল যখন যুদ্ধের সময়, তার আগে 61-এ আমার তো শ্বশুর চলে গেলেন, সেই সময় তো ছোটোবেলায় রেগুলার রতনপুর যেত বছরে একবার কি দুবার। তারপরে 71-এ যখন মানে চলে যাচ্ছে ওদিকে, তখন পুরো ফ্যামিলি নিয়ে রতনপুরেই উঠেছিল। তারপরে একদম এই নাট্যজীবন এবং মানে কর্পোরেট জীবন চলেছে খুব ব্যস্ততা, তারপরে 96-এ আবার সে রতনপুর গেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আমি রতনপুরকে আগলে থাকবো। এবং যতদূর জানি তার চলে যাওয়ার কয়েক সপ্তাহ আগেও তিনি সেখানে গিয়েছিলেন, ঠিক ওর জন্মদিনের পরের দিন 7-ই নভেম্বর গেছে।
এবং অনেকেই হয়তো জানে না, সেটি আমরা আজকে জানাতে চাই। তিনি তো এমনিতে তার কাজের ক্ষেত্রে সফল ছিলেনই, তবে তিনি অসাধারণ একজন সংসারী মানুষও ছিলেন এবং তিনি কখনো যে দেশ বিদেশ ঘুরে বেড়াবেন কিংবা এটা ওটা করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, সেটা নিয়ে কখনো ভাবেননি। কিন্তু তিনি চেয়েছিলেন প্রকৃতির মাঝে থাকতে সবসময়। এটা অনেকটা সত্যি, কোন কোন পার্টটা মানে ঠিক না সেটা বলবো, সেটা হচ্ছে যে সে মানুষটা খুবই ওর মানে ওর পাওয়াটা চাওয়া পাওয়াটা এরকম ছিল অদ্ভুত। একটা হলো যে খুবই পছন্দ করতেন উনি মানে বাংলাদেশে ঘুরতে, যে কারণে উনি একটা গাড়িটা ওনার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, একটা ভালো গাড়ি, কারণ উনি যে কোনো জায়গায় যেতে চলে যেতে পারেন, এটা একটা ব্যাপার ছিল আলি জাকের। আর যেমন প্রকৃতি পছন্দ করতে, কোনো অনুভব করতো না যে আমার বিদেশে কোথাও যেতে হবে। অনেকে থাকে না যে না আমি দেশ দেখবো, আমরা যেমন আমরা অনেকবার বলেছে যে আমরা ওয়ার্ল্ড ট্যুর করবো, মানে আমরা একটা বয়সে আসার পর তো একটা ওয়ার্ল্ড ট্যুর করতেই পারি, কিন্তু ওটার হয়ে ওঠেনি, কারণ ওটার পিছনে ওর এত প্যাশন ছিল না। প্যাশন ছিল বাংলাদেশ দেখা। আর আরেকটা কি যে খুব প্রকৃতি প্রেমিক ছিল, কিন্তু আবার খুব গ্যাজেট প্রেমিকও ছিল, মানে ওর কিন্তু অনেক মানে কলমের ব্যাপারে খুব আগ্রহ ছিল, মানে রোজকার কলম ল্যামি, আবার মবলা, কিন্তু মানে আমার মনে হয় একটা শৌখিন মানুষও ছিল। জি জি, সেগুলো সম্পর্কে অবশ্য শুনবো। আমি তার আপনাদের বাড়িতে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং সেখানে আমি দেখেছি টেবিলের উপর টেবিল, কলম কিংবা গ্যাজেট, যে ক্যামেরা সব কিছু রাখা। এবং তার সাথে যখন ছাদে আমি কথা বলেছিলাম, তিনি নিজেকে একটি শব্দে বিশ্লেষণ করেছিলেন, সেটি হচ্ছে নিসর্গ সখা। তিনি তো বটে, ওর জন্য প্রকৃতি একদম একদম মধ্যখানে, তার জীবনের সাথে যুক্ত। আমি শুনেছি ছোটলু নামটি মা রেখেছিলেন, আলী জাকির স্যারের মা রেখেছিলেন। আমার মনে হয় আমার শাশুড়ি মানে আমার নানা শ্বশুর তো কলকাতায় সেটেল ছিলেন, খান বাহাদুর আসাদ আলী। তো আমার আমার শাশুড়ি যাওয়া হতো, শাশুড়ি আমার যাওয়া হতো কলকাতায়। ওরা যেমন বছরে একবার বাকি দুইবার রতনপুর যেত, দুবার কলকাতা যেত, এরকম একটা ওদের নিয়মের মধ্যে ছিল। তো নামে ছোটলু নামের পিছনে একটা পশ্চিমবঙ্গীয় একটা কোনো ইনফ্লুয়েন্স আছে আমার আমার কাছে লাগে। আচ্ছা আচ্ছা, তো শৌখিনের শৌখিনতার কথা বলছিলেন, সেটি সম্পর্কেও একটু জানতে চাই। আমি শুনেছি যে তার অনেক পোশাক এবং অনেক ধরনের রঙের, সেটা আর বলে শেষ করা যাবে না, একটু শুনি না, একটু শুনি আমরা। ওর তো পাঞ্জাবির খুব ভক্ত ছিল, তো আমাদের একজন বন্ধু আতার রহমান, নাট্য সারথি, উনি বলতো যে ছোটলুর আলমারিতে দেখলে মনে হয় যে ব্লাউজের দোকানে এসেছে, ব্লাউজের দোকানে সারি সারি কালারের যে সব কালারের ইয়ে পাওয়া যায়, মানে ব্লাউজের কাপড় মেয়েরা জানে এটা। আর তারপরে এখন চলে গেছে, যেমন ওর খুব পছন্দ ছিল মুজিবকোট, কতগুলো যে মুজিবকোট, যেটা যখন পছন্দ হতো ওরা টেলার যে বনানীতে অ্যাডভান্স টেলার ওখানে চলে যেত, ওরা মানে ওর সব একদম ওর খুব ভালো টেলারিং ব্যাপার ওদের, পায়জামা পাঞ্জাবি, তারপরে মুজিবকোটটা, পরের দিকে ফতুয়া পরতো, মানে সেগুলো যে আমি কতগুলো যে মানে কত মানুষ কত শৌখিন হতে পারে, ওই ধরনের এক ধরনের তো ছেলে মানুষই ছিল ওর মধ্যে। একটা মানুষ যখন সব ব্যাপারে এত মানে ভালো লাগার জায়গা আছে, সেটা আর কি জীবনকে উপভোগ করতো আর কি একদম। এবং যেটি আপনি বলছিলেন শিশু সুলভ ছিল, অনেক সময় আমি এও দেখতাম যে শুনতাম যে তিনি কাঁদতেন যখন দেশের কোনো গান শুনতেন কিংবা দেশের কিছু দেখতেন। একদম ওইটা আমি দুই একজনকে এরকম দেখেছি, তার মধ্যে আলী জাকের একজন, যে দেশের কথা বলতে বলতে কেঁদে দিচ্ছে, মানে এটা ওই জেনারেশনের কি না বা ও খুবই ইউনিক একটা আমি বলবো যে। আর ওই ওর জেনারেশনে যারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা, তাদের মধ্যে আমি এটা বেশি দেখেছি। আলী জাকেরের মধ্যে আমি আমি অবাক হতাম যে হয়তো অন্য কোনো একটা কষ্ট হচ্ছে বা সেইটাতে তাকে মানে কান্না সেটাতে কাঁদছে না, কিন্তু একটা দেশের কথা বলে ঝরঝর করে পানি পড়ছে চোখ দিয়ে, কাঁদছে,
যে ইমোশনটাকে ধরে রাখতে পারছে না। জি, এবং প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, তাকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আবারও বলতে হয় তিনি আছেন এবং আজকে আমরা সেটা ভাবতে চাই যে অবশ্যই উনি সবসময় থাকবেন। আসলে অবশ্যই, তবে যার সাথে কথা বলছি স্যারের সহধর্মিনী, তার সম্পর্কে দর্শকরা তো ইতিমধ্যেই জানেন, তারপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী একটু জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, আমাদের আজকের অতিথি সারা জাকের, 4 দশকেরও বেশি সময় ধরে যুক্ত আছেন অভিনয়ের সাথে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শনীর বিনিময়ে নিয়মিত নাট্যচর্চার ইতিহাস তৈরি হয় বাকি ইতিহাস নাটকটির মধ্য দিয়ে। এই নাটকটিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবনের শুরু হয়েছিল তার। তার অভিনীত উল্লেখযোগ্য মঞ্চনাটক বিদগ্ধ রমণীকুল, এই নিষিদ্ধ পল্লীতে, দেওয়ান কাজীর কিসসা, সৎ মানুষের খোঁজে, নামগোত্রহীন, মান্টোর মেয়েরা ইত্যাদি। করছেন অভিনয় তবে সঙ্গে নির্দেশনাও দিচ্ছেন, মঞ্চের মতোই সব প্রতিভা সারা জাকের টিভি নাটকে। অয়ময়, নক্ষত্রের রাত, শুধু তোমরা জানি, শুক্লপক্ষ, জ্যোৎস্নার ফুল ইত্যাদি টিভি নাটকে অভিনয় করেছেন। এমিলের গোয়েন্দা বাহিনী তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তিনি অভিনয় করেছেন নদীর নাম মধুমতি, ইতিহাস কন্যা, শিলালিপি, অন্তর্যাত্রা চলচ্চিত্রগুলোতে। অভিনয়ের বাইরে একজন কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে অতি সুপরিচিত সারা জাকের। এশিয়াটিক 360-র গ্রুপ কো চেয়ারপার্সন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। 1996 সালে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং বর্তমানে সদস্য সচিব সারা জাকের নাট্যকলায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে 21শে পদকে ভূষিত করেছেন। দর্শক, চলুন তার কাছে আবারও ফিরে। গল্প শুনছিলাম, সেই সাথে আমরা আলী জাকের স্যারকে নিয়ে আসলে কথা বলছিলাম। তো যতটুকু ওনাকে নিয়ে আমি জানি যে স্যার সেন্ট গ্রেগরিজ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন, পরবর্তীতে নটরডেম কলেজ এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করেছেন। এইসব নিয়ে স্যারের সাথে কথা হয়েছে, এই গল্পগুলো স্যার কখনো করেছেন যে কলেজ জীবনটা কেমন ছিল বা বিশ্ববিদ্যালয় জীবনে কেমন কেটেছে? এই সময়টা যে যখনও মানে খুব সুন্দর একটা সময় কেটেছে ওর, আর বিশেষ করে নটরডেম কলেজ ওর ব্যাপারে খুবই ওর ইয়ে ছিল, উৎসাহ ছিল বা খুব গল্প করত নটরডেম কলেজের অভিজ্ঞতাটা। যে তখন আমার শ্বশুরই তো বদলির চাকরি ছিল, তো ঢাকায় যখন এসছে তখন কলেজটা, যেমন আমার নটরডেম কলেজে ভর্তি হওয়াটা ওয়াজ আ কী বলবো, মাইল স্টোন ইন হিজ লাইফ, মানে একটা মাইল ফলকের মতো ছিল। জি, এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, যেহেতু আমিও নটরডেমিয়ান, নটরডেমে যখন গোল্ডেন জুবিলি হয় সেই সময় সর্বভাবে সবভাবে আসলে উনি যেভাবে সহযোগিতা করেছেন এবং তার দল নিয়ে আপনারা যেভাবে অচলায়তন নিয়ে এসে মঞ্চস্থ করেছিলেন, কলেজের ব্যাপারে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে তার অনুরাগের কথা আসলে বিভিন্ন সময় তিনি বলেছেন। এবং তার বন্ধু তালিকায় আমি শুনেছি যে কলেজ কিংবা পরবর্তীতে যৌবনের যে বন্ধুরা সেগুলো শেষ পর্যন্ত ছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি লম্বা হওয়ার কারণে তিনি ক্রিকেট খেলতেন এবং উইকেট রক্ষক হিসেবে। ক্রিকেট যে ওর একদম মানে পছন্দের একটা খেলা ছিল সেটা নো ডাউট, কারণ আমরা কোনো পিকনিকে গেলে ক্রিকেট খেলা, আমি ওকে ক্রিকেটার হিসেবে দেখিনি, কিন্তু এক সময় তো ক্রিকেট আমি এবং ওই ছোটবেলায় যে বিবিসিতে বা শুনে রেডিওতে ক্রিকেট কমেন্ট্রি শুনতো ওইটাকে আবার ফলো করতো। তো আপনি যে সময় থেকে দেখেছেন, আমরা সেই সময় একটু আলো ফেলতে চাই, ছোটলু এবং চিকসি, আপনার ডাকনাম চিকসি আমরা জানি, ছোটলু এবং চিকসির আসলে দেখা হয়েছিল কোথায়? নাগরিকের রিহার্সাল রুমে। আচ্ছা, আলী জাকের স্বাধীনতার পরে নাটকে যুক্ত হয়েছে, আর নাগরিক নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল 69-এ সম্ভবত। আচ্ছা, 68-এ হতে পারে। তারপরে যে বাংলাদেশে যখন ফিরে আসে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, তখন মামুন ভাই মানে মামুন রশিদের সাথে খুব বন্ধুত্ব ছিল, বা কাজের ক্ষেত্রে নাটকের কথা বলতো যে আমরা, কারণ কলকাতায় নাটক তখন খুব ভালো চর্চিত হচ্ছে, ওই ওই চর্চা বাংলাদেশে ছিল না বা তখনকার ইস্ট পাকিস্তানে ছিল না, তো বলতো যে আমরা দেশে ফিরে নাটক করবো। সেই জন্য এই ফিরে এসে মানে 72-তে কবর নাটকে, মনির চৌধুরীর কবর নাটকে অভিনয় করেছিল মামুন রশিদের সাথে।
তারপরে যখন দলে যোগদান করার কথা আসলো তখন নাগরিকের এই জিয়া হায়দার উনি তখন সভাপতি ছিলেন আতাউর রহমান ওনারা বললেন যে আলী জাকেরকে যে তোমরা তুমি নাগরিকে আসো আচ্ছা তখন নাগরিকে আসলো আর আপনি আমাকেও ওরকম সময় মানে 73-তে আমি যুক্ত হই নাগরিকের সাথে তো তখন একজন তখন যে লাকি নাম এনামুল হক এনারা সদস্য ছিলেন এনাম ভাই চলে গেলেন পিএইচডি করতে বাকি ইতিহাস নাটকটা তখন রিহার্সাল হচ্ছে কাজী তামান্না উনি অভিনয় করছেন কণা চরিত্রে উনি করতে পারেন প্রবলি উনি সন্তান সম্ভব হচ্ছিলেন এরকম একটা কারণে একটা নারী চরিত্র প্রয়োজন হয়েছিল তো তখন আমাকে আমার ছোটবেলার বন্ধু নায়লা ডক্টর নায়লা আহমেদ জামান ওর এখন সবাই ওই ওই নামেই চেনে ও আমাকে নিয়ে নাগরিককে নিয়ে গিয়েছিল বাসায় এটা নিয়ে আলোচনা হয়েছিল ওর বাবা নুরুজ্জামান চাচা হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমরা আঙ্কেল বলতাম সেই কালের ইয়েতে তো বলে আমার আব্বাকে বলেছে শোন আমিন তোর মেয়েটা তো ইংরেজি মিডিয়ামে পড়ে পড়াশোনা করে তো বাংলা চর্চাটা তো তেমন হচ্ছে না তো তুই নাগরিকে যাক ভালো বাংলাটা ভালো শিখবে এবং সে তখনকার কালে কিন্তু আমরা সদ্য বাংলাদেশ হয়েছে এখনও আমরা বাঙালি হিসেবে নিজেদেরকে বাংলা ভাষা নিয়ে আমরা খুব চর্চা করি কথা বলতে পছন্দ করি বা বাংলা ভাষা তো সেই 52 সালে তো আমাদের শুরু যাত্রা এই সত্তার বাঙালি সত্তার কিন্তু একটা সময় ছিল যখন আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম পাকিস্তান একটু অ্যাংলিসাইজ ছিলাম তো বটেই তো 71-এর পরে ওই জিনিসটা একটা মাথায় ছিল আদর্শ যে বাংলাটা চর্চা করব বাংলায় নাটক করব বা আমাদের যারা গুরুজন তারাও সেটাই ভাবতেন একটা আদর্শগত জায়গা থেকে আমার নাটকে আসে তো সেই শুরুটা হলো বাকি ইতিহাস সেই নাটকটা দিয়ে হ্যাঁ সেটি কত সালের কথা 73-এর 3রা ফেব্রুয়ারি তখনই কি কাজ করতে গিয়ে আলী জাকের স্যারের সাথে পরিচয়টা হলো আমার মনে হয় না আমি নাটকে যদি না আসতাম আমার কোনো কালে ওর সাথে দেখা হতো কারণ আমি যে ধরনের জগতে ছিলাম আর ওর মানে সম্ভাবনাটা কম ছিল আর কি দেখা হওয়ার এবং তিনি তখনও দীর্ঘাঙ্গী ছিলেন এবং তাকে দেখে আমি শুনেছি যে কলকাতা থেকে একজন কবি এসেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তার সাথে ময়মনসিংহ বোধহয় যাওয়া হয়েছিল আলী জাকের স্যার এবং তিনি কলকাতায় ফিরে একটি লেখা লিখেছিলেন যে বাংলাদেশে গিয়ে একজন বিশাল মানুষের সাথে দেখা হলো নাম ছুটল হ্যাঁ এটা খুব বলা হয়েছিল নূর ভাইও ওনার এই কথাটা বলেছিল যে আলী জাকের যে কত বিশাল ছিল সেটা মানে কল্পনাতীত প্রথম যখন ওর ভাই আলী জাকেরকে দেখে আচ্ছা তো প্রথম অভিনয় করতে গিয়ে আপনি আলী জাকের স্যারের নির্দেশনায় কাজ করলেন আচ্ছা তারপরে সেখান থেকে কিভাবে আরেকটু সম্পর্ক গাঢ় হলো যে অনেকেই ওই সময়টা নাটকে জুটি হয়ে পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে ফেরদৌসী আপা আমাদের তো আগেই 71-এর আগেই বোধহয় ওদের ইয়ে আর তারপরে বাচ্চু ভাই নাসির ইউসুফ বাচ্চু শিমুল ইউসুফ তারপরে নিমা রহমান তারেক আনাম তারপরে এরকম সুবর্ণা ফরিদি এরকম অনেকেই আমরা ছিলাম যে আমাদের কিন্তু ছিল যে আমাদের লক্ষ্যটা ছিল আমাদের কাজটা হ্যাঁ তো কাজটাকে যদি আমরা এগিয়ে নিতে হয় আমাদের ওই অনেক অল্প বয়স ছিল কিন্তু আমার তো বয়স তখন 18-19 এরকম তো তখনও এই এই বুদ্ধিটা ছিল যে আমার যদি এই নাটকটা করতে হয় আমার এমন একটা মানুষের সাথে আমার যুক্ত হতে হবে জীবনযাপন করতে হবে যে যে নিজেও নাটক করে নাটকটা ভালোবাসে হ্যাঁ ভালোবাসে তার একটি ইন্টারভিউতে আমি শুনেছিলাম তিনি বলছেন নাটক ছাড়া আমি কখনো আমার জীবনকে কল্পনাও করতে পারি না নাটক আমার করতেই হবে এবং সেই ভাবনাটি হয়তো আপনাকে আকর্ষণ করেছিল হ্যাঁ বা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের আমি তো ওর মতো এত বড় অভিনেতা না হ্যাঁ কিন্তু নাটককে ভালোবাসার জায়গাটা একরকম সেটি হয়তো আপনি এখন বলছেন যে আপনি তার মতো বড় অভিনেতা না কিন্তু তিনি কিন্তু বিভিন্ন সময় তার ইন্টারভিউতে বলেছেন যে আপনি কত বড় অভিনেত্রী
যে আমরা সেই সময়ের কথা শুনি। তারপর আপনারা বিয়ে করেন 1975 সালের 20 জুন। জি, বিয়ের সিদ্ধান্তটা যখন নিলেন তখন কি পরিবার থেকে সমর্থন পেয়েছিলেন? হ্যাঁ, মানে আমার আব্বা আবার খুব ওপেন মাইন্ডেড ছিলেন যে ওই আমার মেয়ে যাকে পছন্দ করবে সেটাই তার পছন্দ, আমার সেটাকেই, মানে সেই যুগে সেই সময় ওরকমই ছিলেন, চিন্তাভাবনাটা ওরকমই ছিল। কিন্তু বাবা তো, ওর তো তখন একটা ভেবেছে যে আচ্ছা আমার মেয়ে তখন সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে, তখন গিয়ে আলিজাকের সাথে দেখা করেছে নিজেই একদিন, বা আলিজাকে ডেকেছে তার কর্মস্থলে যে আসো, একসাথে কফি খেয়েছে, আলাপ করেছে, তারপরে একদিন ওর বাসায় গেছে দেখতে। আমি পছন্দ করেছি ঠিকই, কিন্তু আব্বা, আব্বার একটা কনসার্ন ছিল যে কেমন মানুষটা, কেমন ছেলেটা, কেমন। তো আসলে এই বিষয়টা স্বাভাবিক, স্বাভাবিক, স্বাভাবিক। কিন্তু আব্বার মানে ওই আর কি যেটা বললাম সেটাই গল্প। আমরাও তো চিন্তিত, কিন্তু কতটা এই আমাদের যুগে এসে আমরা কতটা পরক করি বা কিভাবে করি সেটার ধরনগুলো পাল্টে গেছে। অবশ্যই সে সময় হয়তো 18-19 বছরের একটা মেয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে ভালো লাগার মানুষকে ভালোবাসা যায় এবং ভালোবেসে সারা জীবন ঘর করা যায়, এবং আপনি সেটি করেছেন। এবং তিনি চলে যাওয়ার পরও আপনি কিন্তু তার সাথেই আছেন, তার ভালোবাসাটুকুই লালন করছেন। আলিজাকের স্যার এবং আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তো একটু আসলে জানতে চাই সে সময় যতটুকু অফিয়ারে শুনছিলাম যে নাটকে রিহার্সালের সময় আসলে দেখাটাও হতো, তারপরও যেহেতু একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের জায়গা থেকে বিশেষ কোনো স্মৃতি আজকে এই মুহূর্তে মনে পড়ছে কিনা? যেটা হতো, আমাকে একটা নিয়ম ছিল যে আমরা, আব্বা বলে দিয়েছিল যে ইনফ্যাক্ট নাগরিককে যারা অভিনয় করতো তাদেরকে গাড়িতে তুলে, মানে তখন দুজনের গাড়ি ছিল আলিজাকের আর তার ভাইয়ের, গাড়ি দিয়ে তুলে নিতে হবে বা পিক আপ অ্যান্ড ড্রপ আর কি যেটা, তো ওই পিক আপটা পরে দিকে আলিজাকেরই করতো আর ড্রপটা আলিজাকে, এটাই হচ্ছে ঘটনা। কিছু তো অ্যালোন টাইম থাকতে হবে না, খালি তো গ্রুপের মধ্যে বসে থাকলে তো হবে না। সো ওই ওই নিজেদের মধ্যে সম্পর্কটা যে ওয়ান অন ওয়ান তৈরি হয়েছে সেটা ওইভাবেই হয়েছে। লাবণ্য, আমি আরেকটা ব্যাপার স্মরণ করিয়ে দিতে পারি আমাকে, যে প্রেমে পড়ার পর নাকি তিনি বেশ রোগা হয়ে গিয়েছিলেন, অনেক 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 রোগা হয়েছিল, এবং ওর ডায়েট ছিল, এখন যেটাকে আমরা কিটো ডায়েট বলি ওটা, এখন আমি ভাবিটা, কারণ ও ডিম খেত আর বরবটি সেদ্ধ, এটা খেয়ে প্রায় অর্ধেক করে ফেলেছিল নিজেকে, যেটা করতে যেত সেটা কিন্তু করে ফেলতো একদম, এটা ঠিক। মানে ভালোবাসার মানুষকে ইমপ্রেস করবো। আচ্ছা, তারপর বিয়ে হলো, এবং আরেকটি মজার তথ্য জানি যে বিয়ে হয়েছে তো 75 সালের 20 জুন, এবং তার 25 বছর পর আপনার বধূ বরণ হয়েছিল রতনপুর গ্রামে। যখন আমি বললাম যে আবার গেল ফিরে 1796-এ, যে তখন আমি যাচ্ছি দেখি যে ওই, আমি কিন্তু ভাবিনি যে ওরকম ঘটনা ঘটবে, তো যে তখন তো ইরেশ বড়, শ্রেয়া বড়, যে পটকা ফুটাচ্ছে, ধান দুব্বা দিয়ে আমাকে গ্রহণ করছে, সেটা একটা খুব মজার ব্যাপার ছিল, ভালো লেগেছিল আমার। আচ্ছা, তারপর বিয়ের পর যখন একটা নতুন পরিবারে গেলেন আপনি, তো সেই পরিবারের মানুষই তো আসলে নাটকের সাথে জড়িত আলিজাকের স্যার, কিন্তু বাকিদের সাথে আসলে আপনার সম্পর্ক রসায়ন কিংবা বাকিদের প্রতিক্রিয়া কী ছিল আপনার অভিনয়ের ব্যাপারে? না, ওখানে আমার যেটা হয় কি, এরকম একটা সিচুয়েশন হয় যে শ্বশুর শাশুড়ি আছে বা ননদ আছে, মানে ননদ বলবো, ননাস, ননাস যে বড় আছে, ও আমার তো ওরকম ছিল না, আমার তো ওই, আমি মানে আলিজাকেরই কাইন্ড অফ ওর ভাগ্না ভাগ্নিদের গার্জিয়ান, অভিভাবক, যে কারণে আব্বা এই এই কারণে আবার আলিজাকে মানে জামাই হিসেবে এটা এটা এর মাপকাঠিতে খুব বড় মনে করতো, যে এত অল্প বয়সে তার ভাগ্না ভাগ্নিতে দেখাশোনা করতে পারে, সে সেই ছেলেটা অনেক দূর যাবে, অনেক ভালো। তো আমারকে বাধা দেওয়ার বা আমার সম্পর্কে একটা মানে নাটক করি বা এ মিলছে না এরকম কোনো জায়গা ছিল না। আচ্ছা, আমি মানে যেটাই আমি করছি সেটাই আসলে
সবাই অ্যাকসেপ্ট করেছে সবাই অ্যাকসেপ্ট করেছে তো পরবর্তীতে আসলে কি হলো সহকর্মী হিসেবে এক রকম পেয়েছেন তাকে বা সম্পর্কের জায়গা থেকে কিন্তু বিয়ের পরে আসলে কেমন ভাবে তাকে দেখেছেন বিয়ের পরে এটা হয় প্রথম মনে হয় যে খুবই রোমান্টিক একটা ব্যাপার কিন্তু প্রথম এক দুই বছর তো একটু অ্যাডজাস্টমেন্টে যায় এটা আমি ইয়াঙ্গার জেনারেশনদেরকে এই কথাটা আমি বলছি কারণ ওই জায়গাটা যদি সবাই ভাবে যে বিয়ে কালারফুল ওরকম না তো আমার ওরকম কোনো টিদিং প্রবলেম হয়নি একটা যেটা হয়েছিল যে আলিজাকে ভেবেছিল যে আমি তখন পড়াশোনাও করছি ও প্রায় এক দুই বছর নিজে সংসার চালিয়েছে ওই বাজার দিত সব ওই সব করতো আর আমার হাত খরচটা আমাকে দিয়ে দিত আর কিন্তু পরবর্তীতে যে আমি লক্ষ্য করছি এখন আরও বেশি কারণ এখন তো আমাদের মাঝে নেই তো ওকে আরও বোঝার চেষ্টা আমার দিক থেকে আমার ছেলেমেয়েদের দিক থেকে আমরা সবসময় চেষ্টা করি তো যখন ভাবি যে আমরা যখন প্রথম একটা ধানমন্ডির বাড়িতে ছিলাম সেটা সেই আমি যে বাড়িতে বড় হচ্ছি স্কাটন গার্ডেনে সেই কবির হাউসে ওরকমই একটা বাড়িতে আমরা ইরেশ হওয়ার পরেও আমরা উঠলাম ধানমন্ডিতে তো ওখানে তো ওটা দোতলায় ছিল সেটা একরকম কিন্তু আমরা যখন একটা বাসায় গেলাম নরতন কলোনিতে যেখানে আমাদের অফিসও ছিল সেখানে একটা দোতলা একটা বাড়ির সামনে একটা বাগান পিছনে একটা উঠানের মতো তো আমার শ্বশুর যেমন সামনে একটা বাগান করতেন সামনে একটা সেই ওনাদের সময় আমার নানাও কেউ দেখেছে ওরকম তো একটা গার্ডেন মানে ইংলিশ গার্ডেনের মতো ওটা করলো পিছনের ওখানে মুরগি বড় একটা খাঁচা বানানো হলো সামনের বাগানে আবার পাখির একটা খাঁচা বড় মানে ছোট খাঁচা হলো মানে ওর মানে একটা যে সংসারই ছিল সেটা মানে যে প্রথম চোটেই তো নাটকের লোক না নাটক করছে অ্যাডভার্টাইজিং করছে এরকম তো অত তো বুঝতে পারিনি কিন্তু আস্তে আস্তে যখন বছর গড়াচ্ছে তখন দেখছি যে আসলে তো মানুষটা খুব সংসারী একটা মানুষ ছিল ছোটবেলায় ওর বাবাকে ওরকমই দেখেছে সংসারটা শুধু আপনাকে কিংবা পরিবারের সদস্যদের নিয়েই নয় সংসারটা তার হয়তো ছিল প্রকৃতিকে নিয়ে ফুলকে নিয়ে পাখিকে নিয়ে নদীকে নিয়ে পানিকে নিয়ে এবং সেটি শুধু নয় রতন কলোনিতেই নয় রতনপুরেও তিনি তার বাবার বাড়িটিকে অক্ষুণ্ণ রেখে পাশে আরেকটি জায়গা করেছিলেন এবং সেখানেও প্রকৃতির সমারোহ ছিল মানে প্রকৃতিটা তো ওর একদম যেটা ছিল যে যদি একটা মানুষকে চিন্তা করা হয় তার একদম মাঝখানে প্রকৃতিটা বসবাস করছে যেটা আমার থেকে অনেক ভিন্ন যেমন ও একটা গল্প করে যে ছোটবেলায় হয়তো তখন 8-9 বছর বয়স তখন হয়তো ও আর ওর বন জঙ্গলে ঘুরে বেড়াতো তো আমিও তো ছোটবেলায় আমার আব্বা তো আর্মিতে ছিল ক্যান্টনমেন্টে বড় হয়েছে আমি কিন্তু ওরকমভাবে ও যেরকমভাবে প্রকৃতিকে ভালোবাসে আর যখন বলতো প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে পারছে এবং ওই বয়সে আমি খুব অবাক হই আসলে মানুষের মানুষের কিন্তু অনেক তফাত হয় আমার কিন্তু ছোটবেলায় প্রকৃতিটাকে আমার ও যেভাবে ভালোবাসছে ওটা মানে মানে ওরটা যদি 100-তে-100 হয় আমি 10-ও না তো ও আসলে একটা এবং তাকে নিয়ে আসলে যখনই শুনছি মনে হচ্ছে যে তার সব দিকেই আসলে নজরটা ছিল একটা মানুষের সাথে সম্পর্ক বা প্রকৃতির সাথে সম্পর্ক বা এই যে বাবা মার সাথে বা কাজের প্রতি যদি বলি সব দিকেই কিন্তু তার অন্যরকম ভালোবাসাগুলো আসলে রয়েছে একটি প্রশ্ন যেটি তারকা কিংবা বলেন অভিনয় শিল্পী কিংবা সাংস্কৃতিক জগতের মানুষদের মধ্যে যেটা হয় যে যখন একই অঙ্গনে দুজন মানুষ বিয়ে করে একটা পর্যায়ে গিয়ে অনেকের ক্ষেত্রে ব্যক্তিত্বে সংঘাত হয় কিংবা যেটাকে বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স হ্যাঁ সেটি কি কখনো আপনাদের মধ্যে হয়নি কিংবা হলেও বড় আকার ধারণ করেনি না হয়নি বলা যাবে না কারণ পারফর্মার তো পারফর্মার তখন তো আমরা এক না ও একজন আমি আরেকজন তো আমি খুব আর আমি তো পড়াশোনাও করছি তখন কারণ আমি তো ইন্টারমিডিয়েট পাস করে আমার বিয়ে হয়েছে অনার্স পড়েছি মাস্টার্স করেছি আর পার্ট মানে সুযোগ পাওয়ার ব্যাপারগুলো আলিজাকেরের অনেক বেশি হয়েছে আর ও অনেক দক্ষ ছিল হতে পারে মানে হতে পারে না ছিল অবশ্যই তো ওইখানে আমার খুব স্পষ্ট মনে আছে যে আমি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে আমরা দুজন তো আমি না হয় না পাচ্ছি না করছি না মানে ওরকম পাট পাচ্ছি না ও তো পাচ্ছে ঠিক আছে একজনের পেলেই তো হলো
আমার দিক থেকে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং নিজের মধ্যে তৈরি হয়েছিল। এই শিক্ষাটি আসলে আমরা আহরণ করতে চাই, এই শিক্ষাটি আসলে অনেক বড়, যেটি আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে এখন তো কনফ্লিক্ট তৈরি হয়ে যায়, সেটাই স্বাভাবিক। যখন আমি একজন স্ত্রী তখন ঠিক আছে, আমরা একসাথে সংসার করছি, ইটস অল অ্যাবাউট কম্প্রোমাইজ। আমরা ও আলী যাকে বলতো যে বিয়ের জিনিসটাই কম্প্রোমাইজ, তোমার তোমার তোমার। কিন্তু যখন তুমি পারফর্মার তখন তো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই, তখন তো আমি পারফর্মার, আমার পারফরমেন্স আমি করবো এবং সেই জায়গাতে। তবে শুধু পারফর্মার কিংবা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে নয়, আপনারা বাবা মা হিসেবেও আসলে অনেকের জন্য অনুকরণীয়। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রিতে ভর্তি হয়েছিলেন তখন খুব সম্ভবত ইরেশ জাকের তার জন্ম হয়েছিল, এবং আপনি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যেহেতু নিয়মিত ল্যাব করতে হতো সেটিকে ছেড়ে আপনি পরবর্তীতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছেন, এবং সেটিও সন্তানের জন্য, সংসারের জন্য আপনি ত্যাগ করেছিলেন কিন্তু পড়াশোনা ছাড়েননি, এবং সেটিকে আপনি সমর্থন জুগিয়েছিলেন আলী জাকির স্যার। হ্যাঁ, আমাদের একটা ডিসিশন ছিল যে আমি যদি আসলে এত কাজ একসাথে করা, মাল্টিটাস্কিংটা তো আমি আলী জাকের কাছ থেকেই শিখেছি, এটা আমার কোনো আইডিয়াই ছিল না যে একটা মানুষ এত কিছু করতে পারে। সেটাতে আসছি আমি, ও যেমন ফটোগ্রাফিও করবে, নাটক করবে, অ্যাডভার্টাইজিং করছে, মানে ইভেন টেলিভিশন নাটকেও এক সময় যুক্ত হলো, তারপরে প্রকৃতি প্রেম, বাইরে ড্রাইভে চলে যাচ্ছে, ছবি তুলছে। প্রথমে তো এই আইডিয়ার, কারণ আমরা বড় হয়েছি দেখে যে মানুষ যাবে, আব্বা অফিসে যাবে বা খালু মামা যাবে অফিসে, একটা সময় বিকেলে বাড়ি ফিরবে, এখানে বিকেলের চা খাবে, তারপরে রাতে 8টার মধ্যে খানা খেয়ে আমরা ঘুমিয়ে পড়ব। কিন্তু এই আলী জাকেরকে দেখে আমি প্রথম দেখলাম যে একটা মানুষের কত কিছু করার ইচ্ছা এবং সেটা সম্ভব করার। আমরা তো অবশ্যই জানি, তারপর আরেকবার স্মরণ করতে চাই, বাবা হিসেবে তিনি আসলে অসাধারণ ছিলেন, সেটি তার সন্তানদের মুখ থেকে শুনেছি এবং আমরা নিজেরাও দেখেছি। ইরেশ জাকের তার জন্মদিন, আলী জাকের স্যারের জন্মদিন একই দিন, এবং আমি শুনেছি যে আপনার জন্মদিনে ইরেশ জাকের হওয়ার কথা ছিল, সেটি হয়নি, হয়েছে বাবার জন্মদিনে। গল্পটা একটু শুনবো, এটা একদম মিলে যায় আমার জীবনের সাথে, ইরেশের জীবনের সাথে, কারণ ইরেশ আমার সাথে খুবই ক্লোজ। মানে আগে তো প্রায় আলী জাকির তো সবসময় বলতোই যে সন্তানেরা মায়ের সাথে ক্লোজ হবে, এটাই স্বাভাবিক, এরকমভাবে নিজে এটা র্যাশনালাইজ করতো, উইচ ইজ ট্রু। বাট আমি এটাও দেখেছি যে ইরেশের সারা জীবন ওর বাবা যে যা যা পছন্দ করে সেই সেই জিনিসগুলোই ও করবে। যেমন ও ক্রিকেট উইজডেন একটা আছে পয়েন্ট না, যে সব তথ্য থাকে উইজডেন বুক অফ ক্রিকেটসের, সব মুখস্থ ওর, ক্রিকেট ভীষণভাবে ফলো করে, ছবি তোলে। তারপরে যখন বিদেশে গেল, বিদেশে যাওয়ার মানে পড়াশোনা শেষ করার আগে অভিনয়ের জগতে আসতে পারেনি, কারণ সম্ভব ছিল না যে পড়াশোনার চাপের মধ্যে, যখন ফিরে আসলো তখন সে অভিনয় জগতে ঢুকলো, এবং তখন ও ঠিক করলো যে বাবার মতোই ও মানে অভিনয় করবে, বা মার কথা তো এতটা আমার মাথায়ও আসে না, কিন্তু ও বেছে নিল টেলিভিশনটাকে। আচ্ছা, তো আমার কাছে মনে হয় ও অনেকভাবেই ওর বাবাকে অনুসরণ করত, বেছে নেয় টেলিভিশন। কিন্তু তিনি চলচ্চিত্রে খুব গুটি কয়েক কাজ করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এবং আমার মনে আছে যে আলী জাকির স্যার একবার একটা ইন্টারভিউতে বলেছিলেন, মানে তিনি যখন বিদেশে ছিলেন আপনার সাথেই বোধহয় বাইরে ছিলেন, তখনই শুনেছিলেন যে ছেলে জাতীয় পুরস্কার পেয়েছে, এবং ফিরে এসে একটি কথাই বলেছিলেন, সব তো হয়েছে, পুরস্কার টুরস্কারও তো হয়েছে, এবার অভিনয়টা শুরু করো। আসলে এটি দ্বারা বোঝা যায় যে তিনি শুধু একজন বাবা ছিলেন না, তিনি ছিলেন একজন সমালোচক এবং দিক নির্দেশক, এবং তার শেষ জীবনে তিনি পেয়েছিলেন বৃষ্টির মতো মেহাকে, ইরেশ জাকিরের সন্তান এবং এয়ান এসরিয়ার ছেলে, আমার মেয়ের, ওরাই যে যে 2000 ওদের দুজনেরই জন্ম 2019-এ। জি, তো নানা এবং দাদা হিসেবে কেমন দেখেছেন তাকে? ও এটা ওকে খুব মানে মানুষ চলে যাওয়ার আগে যদি এটা পায়, একটা তার ব্যক্তিগত জীবনের একটা পাওয়ার ব্যাপার থাকে না, সেটা মানে এটা যে ওকে যেই সুখ মানে এই দৈহিক কষ্টের মধ্যে, কিন্তু কোনোদিনও তো ও নিজের কাছেও স্বীকার করতো না, ওরকম মানুষটাই ওরকম ছিল,
ম্যাম আজকে তো 6 নভেম্বর এবং আমরা চাই প্রত্যেক 6 নভেম্বর হোক কিংবা 27 নভেম্বর হোক কিংবা বছরের প্রতিটা দিনই আসলে আমরা আমাদের প্রিয় ব্যক্তিত্বদের যাদের কারণে তিনি তো একজন বীর মুক্তিযোদ্ধা যাদের কারণে আসলে আমরা দেশকে পেয়েছি এবং যাদের কারণে আমাদের সাংস্কৃতিক জগৎ সমৃদ্ধ হয়েছে তাদেরকে আমরা প্রতিনিয়ত স্মরণ করতে চাই তারপরও আজকের দিনটিকে ঘিরে কি কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে আজকে আসলে আমরা অনেকদিনের কাজের পরে আজকে যেটা আমরা করতে চাচ্ছি কারণ ও যে কোভিডের মধ্যে চলে যায় ওরকমভাবে স্মরণ অনুষ্ঠান করা হয়নি তো সেটা তো যাই হোক জুমে হয়েছে যাই হয়েছে আজকে আমরা যেটা করছি আমাদের পরিবারের পক্ষ থেকে সেটা হচ্ছে ও যে জায়গাটায় ওর অফিস ছিল সেটা একটা ছাতে ওই রুমটাকে একটা স্মরণ স্মরণালয়ের মতো করে আমরা গড়ে তুলছি একটা মেমোরি প্লেস এবং সেটাকে ওর যেসব মানে ওর সম্পর্কে বলে মানে ওরকমভাবে এটাকে মানে তৈরি করা হচ্ছে আর ওর রুমটা যেরকম ছিল ঠিক ওরকমই আমরা রেখে দিচ্ছি যাতে করে মানুষ ওই ওর ওই জায়গাটায় গেলে ওর রুমটা তারপর বাইরে যে যে জায়গাটা ওর এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভ বসতো তারপর ছাদটা যেখানে ও বাগান করতো পাশে বোর্ডরুমটা এগুলোকে একটা মানে একটা জায়গা এমনভাবে তৈরি করছে যে ওখানে মানুষ যখন যাবে তখন ওটা ও অনুভব করতে পারবে এটা একটা আরেকটা আমরা যে চাইছি করতে সেটা হলো যে আলি জাকের গ্রান্ট সেটা হচ্ছে যে আলি জাকের তার যা যতটুকুই বা অর্জন ছিল কি আমরা খুব থ্যাঙ্কফুল যে সে রেখে গেছে ছেলেমেয়েরা তখন সিদ্ধান্ত নিয়েছে যে একটা অংশ রেখে যাওয়ার টাকার একটা গ্রান্ট অ্যানাউন্সড হবে সেটা কবে অ্যানাউন্স হবে মানে আমরা আজকেই অ্যানাউন্স করবো 11টা থেকে প্রোগ্রাম এর পাশাপাশি তার আরো তো অনেক কিছু আছে তার তোলা ছবি আছে তার কাজ আছে সবকিছু সংরক্ষণের কি কোনো সংগ্রহশালার মতোই ওখানে আমাদের ইচ্ছা আছে যে ছাদটাতে এক্সিবিশন ফটো এক্সিবিশন কেউ যদি করতে চায় করতে পারবে তারপরে একটা ছোট ছাদে ছোট্টই একটা ইয়ে করা হচ্ছে মঞ্চ করা হচ্ছে সেখানে পারফরমেন্স এরিয়া তার তো বর্ণাঢ্যময় জীবন আসলে একদম ছোটবেলা থেকে যদি শুরু করি পাশাপাশি মুক্তিযুদ্ধ আছে ক্রিকেট খেলা আছে অনেক কিছু আছে তো তাকে নিয়ে তো আসলে একটি চলচ্চিত্র হতে পারে বায়োপিক এবং আপনারা যেহেতু এশিয়াটিক আছেন আপনারা নিজেরাও তো উদ্যোগ নিতে পারেন এখনই আমরা ওরকম ভাবছি না যে আসলে আস্তে আস্তে হোক মানে খুব বড় মাপের মানুষ অবশ্যই ছিল কিন্তু এখন বায়োপিক করার মতো আমার মাথায় আসেনি অন্তত আমাদের ফ্যামিলির কারো মাথায় আসেনি এবং কেউ একজন বলছিল যে আলি জাকেরকে নিয়ে কেউ থিসিস করবে এটাও আমাদের মাথায় আসেনি এটা আস্তে আস্তে যদি হয় পিএইচডি থিসিস করবে হয়তো কেউ আমার কাছে তো কোনো সময় আমরা আসলে নিজে থেকে তো ওরকমভাবে ভাবিনি সেটাই কিন্তু কেউ যদি ভাবে ভেবে যদি ওরকমভাবে আসে বায়োপিক বা তখন তো আমরা দেখবো তবে তার আমরা চাই যে তাকে নিয়ে বায়োপিক হোক কারণ তার বায়োপিক হলে আসলে বাংলাদেশের থিয়েটার প্রসঙ্গ আসবে বাংলাদেশের নাটকের উত্তরণের প্রসঙ্গ আসবে আরও অনেক প্রসঙ্গ আসবে এবং একটি ব্যাপার সত্যি যে আপনারা নিজেদেরকে অত বড় ভাবেন না বলেই হয়তো এই ভাবনাগুলো এসেছে যে বায়োপিকও হবে কিংবা থিসিসও হবে যেটি আমাদের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুর পর তার ভাই বলেছিলেন যে হুমায়ুন আহমেদ যে এত জনপ্রিয় আমরা আগে বুঝতে পারিনি আসলে ঘরের মানুষ পাশের মানুষকে হয়তো অতটা বোঝা যায় না কিন্তু তিনি যখন চলে যান তখন হয়তো আরো বেশি দেখা যায় বোঝা যায় তো গত এক বছরে আপনি কতটুকু দেখেছেন আপনি আলি জাকেরকে চলে যাবার পর আলি জাকের চলে যাওয়ার পরে তো খালি ফায়ার ফাইটিং করতে হচ্ছে মানে এমন একটা সময় চলে গেছে কোভিড সেটার মধ্যে তাকে বাচ্চাগুলো ছোট ওরা তো ছিল এক বছর এক বছর পার করেছে তারপরই ও চলে গেছে বাচ্চাগুলো বড় হচ্ছে
কথা বলতে শিখছে সংসারের মধ্যে এরকম একটা তারপরে সংগঠনের মধ্যে যেটা হচ্ছে যে আমাদের যে মানে মানে যেখানে আমাদের রুটি রুজির জায়গা সেটা কোভিডের মধ্যে কেউ অত ভালো করছে না ওই জায়গাটা তো খুব প্র্যাকটিক্যাল জায়গাটা তো দেখতে হয় তারপরে মুক্তিযুদ্ধ জাদুঘরেও তো ও আমার সাথে ফাউন্ডার ট্রাস্টি ছিল তো ওখানেও মানে কেউ তো জাদুঘরে যেতে পারছে না সেখানে কিভাবে অনলাইনে সবকিছু করা যায় এরকম কিন্তু বাড়িতে আলী জাকেরকে আসলে আপনি কোন কোন ক্ষেত্রে বেশি মিস করেছেন আমার চতুর্পাশে তো সে এটা আমাকে ডিল করতে হয় মানে করতে হয়েছে মানে ওটা আমি ছাড়তে আমার কষ্ট হয়েছে ওই জায়গাটা কারণ ওর মানুষ যখন চলে যায় না মানুষের জিনিসগুলো ওরকমভাবে রেখে দেওয়া যায় না মানে ওর বললাম না খুব শৌখিন মানুষ ছিল তো আমাদের ওয়াক ইন ক্লোজেটে ওর কাপড় একদম ঠাসা আমি আমার কাপড় অন্য একটা বেডরুমে আর একটা মানে আমার কাপড় মানে ওর সব স্যুট টুট সব কিছু ওখানে ঠাসা তখন আস্তে আস্তে যেমন ওর কাপড়গুলো আমার বের করে ফেলতে হয়েছে কারণ এখন তো ও নাই তারপরে আমি যে টেবিলটায় ওর যে টেবিলটায় বসে লিখতো ওটা আমি বসে এখন লিখছি আগে ফ্যামিলি রুমে বসতাম তো ওর সামনে সব কলমগুলো ওর কোলন পারফিউমগুলো পিছনে ক্যামেরার টেবিলে ক্যামেরাগুলো তারপরে যেটা হয় সেটা তো অনেক গল্পই পাওয়া যায় যে টুথব্রাশটা টুথপেস্টটা ও তো সব কিছুর ব্যাপারে খুব শৌখিন ছিল টুথ আর দাঁতের ব্যাপারেও খুব যত্নশীল ছিল তো ওই টুথব্রাশ টুথপেস্ট অনেক ছিল তো ওগুলো আস্তে আস্তে যেমন সেদিন আমার মেয়েটা গুছাচ্ছে বলে খালাম্মাইগুলো মানে উঠিয়ে রাখি তো এইগুলো কিন্তু আস্তে আস্তে বিয়োগগুলো আমাকে কষ্ট দিয়েছে যে আসলেই তো নাই মানুষটা তারপর আপনি তো মানুষ আপনি সামলে নিতেই পারেন সামলে নিতে হয় আসলে কিন্তু কিছু প্রাণী আছে যেমন বেড়ালগুলো বেড়ালগুলো আসলে তার বিদায়কে কিভাবে নিয়েছে একটা আছে যেটা আলিজাকে যখন ক্যান্সার আক্রান্ত হলো ও নয়তলা থেকে পড়ে গেছিল পিঠটা ভেঙে গেছিল ওর তখন ওইটা রোজ সকালে আমার ঘরে আসবে খুব সিরিয়াসলি এবং আমরা যে বিছানাটায় আমাদের যে বেডটা ডাবল কিং সাইজ বেড একটা ওইটাতে এসে বসবে ওই ঘরেই সারাদিন থাকবে তো এরকম আছে যদিও বিড়ালরা খুব ইয়ে করে না খুব এক্সপ্রেস করতে পারে না কুকুরের মতো না কিন্তু ওরা তারপরে যে যেভাবে এক্সপ্রেস করুক আমরা এক্সপ্রেস করতে চাই যে তিনি যেখানেই আছেন অবশ্যই ভালো আছেন কারণ যিনি সবসময় ইতিবাচকতা সমাজের বিভিন্ন বাঁকে বাঁকে ছড়িয়ে দিয়েছেন তাকে তো ভালো থাকতেই হবে এবং আমার একজনের কথা বলতে হবে ইরেশ তো আছেই ইশ্রিয়া আমার মেয়ে ওর ওর বাবাকে মানে ওর একদম মানে মানে হয় যে সন্তানে সন্তানেও মানে মানে অভিব্যক্তির জায়গাটাও ভিন্ন হয় তীব্রতার জায়গাটাও ভিন্ন হয় তো শ্রিয়ার মানে ওর বাবার চলে যাওয়াটা খুব ওর বেশি তবে চলে যাওয়াটা হয়তো ভেতরে একটি শোকের আবহ তৈরি হলো তিনিও এখনো বাবাকে তার ও যেমন আমার সাথে অনেক যুক্ত ওর থেকে এই পুরো বাতিঘর যেটা আমরা ওর জায়গাটাকে শঙ্কর সজল ওর অফিস ঘরটার নাম দিয়েছিল বাতিঘর তো এই বাতিঘরটাকে যে আমরা আবার স্মরণালয় হিসেবে ইয়ে করছি গড়ে তুলছি শ্রিয়া আমার সাথে কাজ করছে তবে শ্রিয়া বলেন ইরেশ জাকের বলেন কিংবা আপনি বলেন আপনাদের যাপিত জীবনের সাথে এখনো জড়িয়ে আছেন তারা এবং সেটি বোঝা যায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দেখলে বিশেষ করে শ্রিয়ার যেমন ডটার্স ডে হোক কিংবা ফাদার্স ডে হোক কিংবা বিভিন্ন সময় যখন মেমোরিতে ছবি আসে তিনি সবসময় শেয়ার করেন এবং আমরা জানতাম যে আলী জাকের স্যারের একটি প্রিয় গান আকাশ ভরা সূর্য তারা তিনি সূর্য তারা আকাশ সবখানেই আছেন আমরা যখনই ওপরে তাকাই এবং যখন আমরা চোখ বুঁজি আমরা তাকে দেখতে পাই এবার আপনার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই কি বল লাবণ্য নিশ্চয়ই আমরা ম্যামের ছোটবেলা থেকেই শুরু করতে চাই ছোটবেলাটা কেমন ছিল কেমন কেটেছে এই গল্পগুলো একটু জানতে চাই আব্বা ছিল তো আর্মিতে তখনকার ব্রিটিশ আর্মিতে যোগ দিয়েছিল কারণ ওই সময়টা আমার দাদার মধ্যে একটু সমস্যা যাচ্ছিল আব্বার চাকরি করাটা দরকার ছিল অল্প বয়সে তো তারপর পাকিস্তান আর্মি তো ওইটু বদলির চাকরি আচ্ছা আর তখন তো ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সব জায়গায় তো আমরা আমার দুই ভাই জন্মেছে এই ইস্ট পাকিস্তান তৎকালীন আর আমি আমার বোন
আমরা জন্মেছি ওখানে আমার মা আমার নানি ছিলেন না আচ্ছা আমার মা যখন 3 বছর বয়স খালা 13 দিন তখন আমার নানি চলে যায় তো ওই যে সন্তান হতে বাবার কাছে আসার জায়গাটা এরকম ভাবে ছিল না তো যেখানে আব্বা পোস্টেড থাকতো সেখানেই আমরা হয়েছি এবং শুনেছি আপনি একটি ইন্টারেস্টিং জায়গা আফটার জন্ম যেখানে ওসামা বিন লাদেন ধরা পড়েছিল অ্যাবোটাবাদ পাকিস্তানের সেখানে আপনার স্টাফ কলেজ ছিল আচ্ছা আব্বা পড়াতো আচ্ছা 21 অক্টোবর আপনার জন্ম হয়েছিল সারা নামটি তো আমরা জানি যে আরবি ভাষায় সেটি এক ধরনের অর্থ কিংবা হিব্রু ভাষায় বলে রাজকন্যা আর আরবি ভাষায় জি তো আপনার নামটি কে রেখেছিল ও আমার নানির নাম ছিল সারা আচ্ছা মানে নানির নামে আপনার নাম করা হয়েছিল আর আমার দাদির নাম আমার ছোট বোনের নাম তো আপনার যে চোখ যেটি দেখলে আমরা সবাই খুব ভয় পাই একটু সবার থেকে আলাদা এটা আমার দুঃখ কাহিনী আমার চোখ দেখে ভয় পাই সবাই না এটা এক ধরনের ভালো তো যে ভয় পাচ্ছে তো এটি আপনি আপনার বাবা কিংবা মা কিংবা আপনার পরিবারের কারো ছিল না আব্বা আমার দুজনের লাইট আইস কিন্তু নানার এরকম গ্রিন আইস ছিল আমার মামারও আচ্ছা যত নেক্সট জেনারেশনে আর কেউ পাইনি আমি পেয়েছি আর আমার পরের জেনারেশনে শ্রিয়া পেয়েছে মানে এতগুলো কাজন টাজনদের মধ্যে আমি পেয়েছি এই আচ্ছা তো আপনি ছোটবেলা কেমন ছিলেন লাবণ্য কি মনে হয় যে আমরা জানতে চাই না অবশ্যই জানতে চাই আপনি কেমন ছিলেন সেটা একটু জানতে চাইবো যে এখন তো দেখছি অনেক আসলে কম করেই আসলে কথা বলা হয় সেটা কি ছোটবেলায়ও ছিল যে একটু অল্প করে একটু ঠান্ডা মাথায় ঠান্ডাভাবে কথা বলাটাকে ছিল কিনা আমার মনে এই পার্সোনালিটিটা আমার আস্তে আস্তে ডেভেলপ করছে ছোটবেলায় যে খুব চঞ্চল ছিলাম তাও না আচ্ছা আবার ছিলামও একটা সময় মানে ছোটবেলায় কীরকম ছিলাম আমার মনে যখন একদম ছোট আমি মানে অনেক আদর পেয়েছি আমার মার বাবার আমার খালার আচ্ছা তো এটা এখন প্যারেন্টিংয়ে শুনি যে খুবই ইম্পর্টেন্ট যে একটা বাচ্চা কতটা অ্যাটেনশন পাচ্ছে বা কতটা লাভড হচ্ছে এখন খুব সচেতনভাবে করে মা বাবারা তা আমি ওই জায়গাটা খুবই আমি খুব পেয়েছি সান্নিধ্য আমার মায়ের আমি একটা পান বানিয়ে আনলে সেটা তখন তো সরতা দিয়ে পান সুপারিটা কাটতে পারতাম না আম্মা অল্প বয়স থেকে একটু পান খেতে পছন্দ করতো তো অর্ধেকটা সুপারি দিয়ে পান বানাতাম হ্যাঁ আম্মা তখন তো আম্মারও বয়স কম আম্মা সেই সুপারিটা হ্যান্ডেল করতে পারতো তো আম্মা ওই পানটাকে বলতো যে তোমার হাতের পান এত ভালো হয় মানে এই যে আমি যাই করছি এটাকে এত অ্যাপ্রিসিয়েট করে আমার মনে এটা একটা বড় হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে আপনি শিখেছেন তাদের কাছ থেকে বা আপনার মা শ্রদ্ধা আলী আমিন তাকে আমি ফেসবুকে এখনো দেখি যে খুব সুন্দর সুন্দর পোস্ট দেন এবং এখনো আপনাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন আমার জন্য খুব আপনারা দোয়া করেন অবশ্যই এই এত বয়স হয়েছে তারপর আম্মার সাথে আমার যে যোগাযোগটা মানে এখানে আসার আগে আমি অনেক কথা বলে অনেক সময় তর্কও করি মানে আমি ভুলে যাই যে আম্মার কিন্তু এত বয়স এখন কত বছর বয়স 88 আচ্ছা ইনশাআল্লাহ মার্চ মাসে 89 এই সময়টাতে তাকে একদমই আমার ডিস্টার্ব করার কথা না কিন্তু আমি সৌভাগ্যবান যে আমি এখন আম্মার সাথে ওই জায়গায় কমিউনিকেট করতে পারি আমার ওই সম্পর্কটা ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা জায়গা থেকেই আসলে তাকে ডিস্টার্ব করা বা তার সাথে তর্ক করা আপনি জানো হয় কি মানুষ বয়সটা কি একটা ভার না বলার মতো না তো যখন বয়স হয় বা তখন তো অসুখ বিসুখ হয় তখন তো ওরকম একটা জায়গায় মানুষ চলে যায় যার ওই ওই কমিউনিকেশনটা করা যায় না কিন্তু আম্মার বেলায় সেটা না আম্মার সারা জীবন অনেক লড়াই করেছে কিন্তু আম্মার এই বয়সে এসে ওল্ড এজে এসে মানুষ এই জায়গাটা এটা তার মানে আল্লাহর দান বলবো আমি কারণ এই যে ফেসবুকে সে ইন্টারঅ্যাকশন করছে আর হাঁটতে মানে হুইল চেয়ার বাউন্ড না হলেও মানে নিজে একা হাঁটতে পারে না ওয়াকার ইউজ করতে হয় অনেক ডায়াবেটিস আছে প্রেশার আছে সবই আছে তারপরেও শি ইজ ভেরি কানেক্টেড মানে মানুষের সাথে সংযোগ মানে এইটা এই যে আমরা টেকনোলজিটাকে মাঝে মাঝে তো ফেসবুক দেখলে একদম আমার নিজের মনে হয় ও প্লিজ ছেড়ে দাও আমাকে আমি কেঁদে পাচ্ছি
কিন্তু আমার জন্য এটা যে কত বড় একটা টুল মানুষের সাথে সম্পর্কগুলো রাখা এবং সেজন্য তার মাথাটাও খুব ক্রসওয়ার্ড করে সকালে উঠেই ডেইলি স্টার ক্রসওয়ার্ড করে আর প্রথম আলোর শব্দ চায় তো আম্মার সাথে সম্পর্কটা আমার কাছে খুব তবে তিনি যেখানে আছেন মানে আমাদের শো তো অবশ্যই দেখছেন তো তাকে জানিয়ে রাখতে চাই আপনি একজন রত্নগর্ভা মা এবং আপনার সব সন্তানরা সুপ্রতিষ্ঠিত এবং তাদেরকে নিয়ে আমরা গর্ব করি এবং সেটির কারণ হচ্ছে আপনারা এবং সেই সময় তিনি বিক্রমেশন স্কুলের শিক্ষক ছিলেন এবং সেই সময় তো আসলে মেয়েদের চাকরি করাটা নিশ্চয়ই সবাই করতো না এবং অন্যরকম একটা ব্যাপারই ছিল কীভাবে সম্ভব হয়েছিল আমরা চার ভাই বোন আমি স্কুলে যাই আমার ছোট বোন স্কুলে যায় আমার জন্য স্কুলে পড়ানোটা মানে ইয়ে ছিল মানে প্র্যাকটিক্যাল ছিল যে আমাদের নিয়ে যাচ্ছে আমরা একসাথেই যাচ্ছি স্কুলে আর আরেকটা ছিল কি আম্মা সে ব্রিটিশ আমলে রাইসেন্স স্কুল বলে কলকাতার ওই স্কুলে পড়াশোনা করেছে তখন তো এই যে এখন যেরকম এই প্রফেশনে পারদর্শী বা শিক্ষা থাকতে হবে বিএড এমএড এগুলো হতে হবে টিচার হতে হবে তখন একটা জিনিস দেখতো যে এই কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে সে কতটা ইংরেজি জানে এগুলো ব্যাপার খুব ছিল তো এইটার জন্য আম্মা স্কুলের মানে আম্মাকে চেয়ে নিত আর কি তো আর পরবর্তীতে অবশ্য প্রয়োজনেও আমার দরকারও ছিল ওই চাকরিটা এবং আপনি বিকানেসের স্কুলেই পড়তেন বিকানেসে আম্মার সাথেই যেতাম পড়তাম আম্মাও স্কুলে ওই স্কুলের টিচার স্কুলের কোনো স্মৃতি এখন বসে মনে পড়ছে স্কুলে আমি বললাম না আমি একটা সময় একটু দুষ্ট মতো মনে হতো যে আমি অনেক দুষ্ট হ্যাঁ আমি আসলে দুষ্ট ছিলাম কিনা জানি না না দুষ্ট ছিলেন না আপনার ইউনিভার্সিটির গল্প শুনেছি আপনি খুব সিরিয়াস স্টুডেন্ট ছিলেন হ্যাঁ ইউনিভার্সিটিতে কিন্তু স্কুলে আমরা তখন এনিড ব্লাইটন বলে একটা লেখক বই খুব পড়া হতো নটিয়েস্ট গার্ল ইন স্কুল তো আমার মনে হচ্ছে আমি বোধ হয় নটিয়েস্ট গার্ল ইন স্কুল কেন মনে হতো কি কি করতেন আপনি না হয়তো আমরা সবাই মিলে গাছে চড়েছি হ্যাঁ বা আমরা হয়তো একটা দল ছিলাম অনেক দল হয়ে গেলে একটা হয় না যে আমি তো একা অপারেট করছি না একটা একটা মানে একটা বাহিনী আর কি তো ওই দলের মধ্যে আমি ছিলাম আর আমার মা তো স্কুলের টিচার তো যদি কিছু ভুল হতো অন্যের মা বাবাদেরকে তো আর ধরা যাচ্ছে না বলা যাচ্ছে আম্মাকে তো জুনিয়র স্কুল থেকে ডেকে পাঠানো হতো পাঠিয়ে তারপরে আম্মাকে বলা হতো যে সারা তো এটা করেছে সেটির জন্য মাকে কোনো বকুনি দিত আম্মা তো আম্মাকে বকা দেওয়া টাইপ কোনোদিনই ছিল না কিন্তু ওই যে পেনটা নিতে হতো আম্মার তাতে করে আমার মনে হতো আমি খুব দুষ্টু আমি আসলে দুষ্টু ছিলাম কিনা আমি জানি না আচ্ছা একটু মজার গল্পগুলো শুনি যে আমরা তো আলিজাকের স্যার সম্পর্কে জানি যে তিনি খুব শৌখিন ছিলেন তার পোশাক আশাকের ব্যাপারে আপনার শৌখিনতা আপনাকে তো এখন আমরা খুব স্ট্রেইট চুলে দেখছি কিন্তু আপনার তো একসময় কার্লি চুল ছিল এবং সেই কার্লি চুলকে সোজা বানানোর জন্য তখন তো স্ট্রেইটনার ছিল না আপনি নাকি টেবিলে শুয়ে আয়রন দিয়ে কোথায় পাওয়া যাচ্ছে এইসব গল্প সত্যি সত্যি একটু শুনি কি করতেন ওই টিনেজার বয়স যখন টিনেজার তখন আম্মাকে অনেক অত্যাচার করেছি যে এই বেল বটম বানাতে তখন তো আমরা আমাদের ওই দর্জিতে কাপড় দেওয়াটার চল ছিল না আমাদের ফ্যামিলিতে যে মা ফুপু ওরা নিজেরাই কাপড় সেলাই করতো আমাদের কাপড় সেলাই করতো বেল বটম বানাও বেল বটম আম্মা বানাচ্ছে তারপরে চুল তখন স্ট্রেট এখন তো আমার ন্যাচারালি কার্লি চুল আমার কিন্তু তখন ওই বিটলসদের জেনারেশন যদি ইউটিউবে কোনো সময় দেখা হয় তখন স্ট্রেট চুল তখন তো আমার চুল তো কোঁকড়া একদম বাঙালি কোঁকড়া মানে এরকম স্ট্রেট না তখন আমাদের দিনে আবার একটু অন্যরকম তখন একবার বলা হলো যে শিরা দিলে চুল স্ট্রেট শিরা দিয়ে চিটচিটা চুল নিয়ে বসে থাকলাম একবার করেছিলাম ওটা আরেকবার করেছিলাম যে এরকম চুলটা লম্বা চুল দিয়ে ইস্ত্রি টেবিলের উপর দিয়ে ওটার উপর কাপড় দিয়ে ইস্ত্রি করলে চুল স্ট্রেট হবে হয়েছিল হয়েছিল তারপরে কোনো বিপদ হয়নি তো না হয়নি আমি চুল নিয়ে যে ঘন চুল ছিল ওই সব স্ট্রেটনার আসার আগে এই পদ্ধতিটা অনেক মেয়ে আসলে করেছে কেউ বলেনি হয়তো আমি বলে ফেলেছি একটু ভাই বোনদের গল্প শুনবো কেমন ছিল ভাই বোনদের সাথে বন্ডিংটা
আমার ভাই বড় ভাই ছিল নাটকে ইংরেজিতে নাটক করতো। তো একটা বলে না যে এখানে এটা ঠিক স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলা নাটকটা খুব চর্চিত হয়েছে, কিন্তু এর আগে স্বাধীনতার আগে পূর্ববর্তী সময়ে ইংরেজি নাটকটা আসলে খুব উন্নত মানের নাটক হতো এবং আমার বড় ভাই খুব সুদর্শন ছিল এবং ওকে দেখে অনেকেই অনুপ্রাণিত হতো এবং আমি ছোট বোন হিসেবে অনেক অনুপ্রাণিত হতাম নাটকটা। এবং আমার মনে হয় যে যেমন স্বাধীন দেশ আমাদেরকে নাটকে উদ্বুদ্ধ করেছে নাটক করার জন্য, আমার ভাইয়েরও একটা বড় অবদান আছে, কারণ ও নিজে ওই লন্ডন স্কুল অফ ড্রামাতে যাওয়ার পরিকল্পনা নিচ্ছিল ওরকম সময় ওই সময়। আর আমার আমার ইমিডিয়েট বড় যে ও একটু ইন্টেলেকচুয়াল টাইপ, মোটা মোটা বই নিয়ে সারাক্ষণ পড়ছে এরকম ছিল, এখন অধ্যাপনা করে বাইরে থাকে। আর আমার ছোট বোনের সাথে আমার খুব ভাব, যদি আমি মানে এই আলিজাকারে চলে যাওয়াটার পরে আমি আমার কাছে মনে হচ্ছে যে ওর কাছে গিয়ে যদি আমি থাকতে পারতাম কিছুদিন, এটা খুব মনে হয় আমার সত্যি। যদি কোথায় থাকেন? ও থাকে নিউ ইয়র্কে। আচ্ছা আচ্ছা। নিউ ইয়র্কের সাবারবান ওই হাডসন বলে ওটা, তো ওই ওর সাথে আমি আসলে খুব সত্যিকার অর্থে খুব ঘনিষ্ঠ, যদিও চার বছরের ছোট, ছোটবেলায় ওকে অনেক ছোট মনে হতো কিন্তু এখন এখন আর এত ছোট মনে, একেবারেই ছোট মনে হয় না। ও ডেমোগ্রাফার, পিএইচডি করেছে ও, খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলতে, কারণ আপনি তো খুব সহজে সব জায়গা জানো না, কিংবা আপনাকে টিভিতেও কম দেখা গিয়েছে, আপনাকে চলচ্চিত্র কম দেখা গিয়েছে। আমি খুব বেশি টিভির সাথে আমার প্রেম করা হয়নি। আপনার বেশি প্রেম হয়েছে মঞ্চে, এবং সেটিতে আমরা অবশ্যই আসবো। তবে ছোটবেলার কিছু গল্পে ছিলাম, সেই গল্পটা একটু করতে চাই, যে ১৬ নম্বর ইস্কাটনের বাড়ি কবির হাউস, সেখানে তো আপনার নানা বাড়ি ছিল, নানা ভাইয়ের বাড়ি। তো ছোটবেলা আমরা যখন চোখ বুঝে কিছু ভাবি কিংবা স্বপ্ন দেখি, আমাদের শৈশবের অনেক স্মৃতি কিন্তু তাড়িয়ে বেড়ায়। আপনারও কি সেরকম কিছু হয়? এত ব্যস্ত থাকি না যে কি তাড়িয়ে বেড়ায় বুঝতে পারি না মাথার মধ্যে। তবে এসকাটন গার্ডেনের আমার কবির হাউসটা একটা বড় আমাদের জন্য একটা একটা স্মৃতির জায়গা, ওখানে বড় হয়েছি। দাদা বাড়িও আর ধানমন্ডিতে, কিন্তু থাকা হয়নি বিভিন্ন কারণে দাদা বাড়িতে। তো নানা বাড়িতেই বড়, কারণ নানা আমি বললাম না নানি মারা গেছে অনেক, আমার খালার যখন মোটে ১৩ দিন বয়স, তো সবসময় মেয়েরাও এসছে হাজবেন্ডরাও তাদের সাথে, আমার ছোটো খালা, আমার খালু ওই বাসায়, বড় খালা খালু ওই বাসায় থেকেছে তাদের জীবনের কোনো একটা সময়, আম্মা আব্বা ওই বাসায় থেকেছে। তো ওখানে ওই অর্থে যে আমার না মানে ঘর জামাইয়ের ছিল ওখানে, দ্যাট ওয়াজ মানে কোনো কারণে ওই কালচারটা ছিল হয়ে গিয়েছিল। আর একটা যে ওই ওই আর কি ওই দেয়াল, এখন ওই বাসায় তো খুবই মানে যেহেতু পুরনো বাড়ি এখন ঢাকায় প্রায় নাই, তো এখন খুব মানে ওই বাড়িটা যেহেতু খালি কেউ নাই, আমার খালা থাকে বাইরে, আম্মা আমার সাথে থাকে, তো শুটিংয়ের জন্য মানুষ খুব চায় জায়গাটা, তো পুরনো বাড়ি, তো ওই জন্য আমার সেদিনও যাওয়া হয়েছে একটা শুটিংয়ে ওই বাড়িটাতে। তো বাড়িটা ঘিরে তো অনেক স্মৃতি, দেয়ালের এখন আমি দেখি না সেই বাচ্চাদের, কেউ করতেও দেবে না, একটু পানি পড়ে থাকলে ওটার উপর দিয়ে হাঁটতে দেয় না বাচ্চাদেরকে, ওরকম দেখছি। আর আমরা দেয়ালের উপরে হাঁটতাম, দুই হাত এরকম ব্যালেন্স করে করে দেয়ালের উপর হাঁটে, এমন একটা খেলা ছিল, গাছে চড়া একটা খেলা ছিল, গাছে চড়বো গাছ থেকে পড়বো, এরকম ছবির মতো লাগছে সবকিছু। তো আপনি তো কখনো ছোটবেলা থেকে অভিনয় করেননি কিংবা সেরকম নাচ গানের কি অভিজ্ঞতা ছিল? না, একটা কিছু বোধ হয় থাকে একটা যে পারফর্মার হয় পরে, কারণ আমার মনে আছে আমি নাচ মানে আমি বাফায় যেতাম, আচ্ছা ওয়াইজঘাটে বাফায়, তখন ওই বাঙালি রেনেসাঁও গোছে হচ্ছে না, তখন বানের পর আমরা যখন বড় হচ্ছি ষাটের দশকে, তখন আব্বা আম্মারা আমাদেরকে চেষ্টা করতো যে বাংলার সাথে একটা যোগাযোগটা তৈরি করে দিতে, তো বাফায় ভর্তি করে দিয়েছিল, বাফার একটা বাস ছিল ওটা আমাদের তুলতে আসতো, নিয়ে যেতাম।
কত বছর বয়স তখন? তখন তো আমরা জাস্ট আপ ঢাকায় এসেছি, 7-8 বছর বয়স। আচ্ছা। আর কিন্তু আমি নাচে, আমার খুব নাচ ভাল লাগতো, তুমি তো নাচ নৃত্যশিল্পী, আমার নাচ দেখে বাফায় নাচে এক ঝাঁক মেয়ে নাচতো, কাজল ইব্রাহিম, শবনম, রীতা শবনম, নীলা, এটা সবাই ছিল। তো আমার কেন যেন আম্মা বল মনে করলো যে আমার গান শেখা উচিত, আম্মা আমি গান শিখতাম। তো আমার নাচের ব্যাপারে এত ঝোঁক ছিল যে ক্লাসে, স্কুলে যখন কোনো ফাংশন হতো যে বলতো যে কে পার্টিসিপেট করবে, এরকম নাচ হবে, হাত তুলে বসে থাকতাম, আমি কিন্তু নাচ জানি না। তো এই যে একটা পারফর্মারের একটা কোনো একটা ইচ্ছাটা যে ছিল, সেটা আমি আমি যখন এখন ভাবি যে ওইটা তো আমি করতাম, হাত তুলে বসে থাকতাম প্রত্যেকটা। আমাদের পয়লা বৈশাখের প্রোগ্রাম হতো বিকাঞ্চ স্কুলে, ওখানে আমি থাকবই থাকবো, সেখানে কি নাচ করতাম? নাচের প্রোগ্রাম করেছি, না শিখি, না শিখি পরে অল্প একটা স্লটে আমি নাচ শিখেছি, রাগরূপা বলে একটা স্কুল ছিল। তখন আমার দাদা বাড়িতে ধানমন্ডিতে আমরা একটা সময় ছিলাম, তখন আমি ওই একটা অল্প সময়ের জন্য নাচ শিখেছি। তবে আমাদের দুর্ভাগ্য আমরা সেই সময় ছিলাম না, আমরা সারা জাকেরকে নাচতে দেখিনি। না তখন ওই সারা আমিন, আমি নাচ কর দেখানোর মতো কোনো স্পেস ছিল না, অতটা জানতামও না কিছু, কিন্তু ওই আর কি যে ইচ্ছাটা ছিল যে আমি নাচবো। এই নাচের ব্যাপারে আমার খুব আগ্রহ ছিল, এটা আমার বলতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলেন, আপনি শুধু পড়াশোনা নিয়েই ছিলেন, কি করবো আর তো উপায় ছিল না, কারণ আমার তো সন্ধ্যায় গিয়ে রিহার্সাল করতে হবে। আচ্ছা। আবার ইরেশ ছোট, তো সেই জন্য সব অনেকে বলে যে আমি খুব সিরিয়াস ছিলাম। আর আমার কোনদিন মেয়েগুলো কি করে যে ওই যে ইউনিভার্সিটির ক্লাসের সামনে বারান্দাটা আছে না, করিডোরটা, কলাভবনে, কলাভবনে কি হাসাহাসি, কি মানে কত কিছু ওদের ইন্টারেস্টটা। আমার তো খালি মনে হতো যে আমার পড়াশোনাটা শেষ করতে হবে, পেপারটা জমা দিতে হবে, তারপর রিহার্সালটা করতে হবে, মঞ্চে নাটক হচ্ছে, মানে এক অর্থে আমি একটা খুব নর্মাল লাইফ যদি পেতাম, জীবনের ছোট ছোট মানে চাহিদাগুলো বোধহয় আরো বেশি এনজয় করতাম। বিয়েও তো হয়ে গেছিল, আর যারা করিডোরে দাঁড়িয়ে বিগলা বিগলি করছে তারা কিন্তু বয়ফ্রেন্ড বা কোনো ছেলে, মানে এসব ব্যাপার ছিল তাদের অন্যরকম একটা লাইফস্টাইল ছিল। আমার তো ওই ঘটনাগুলো ছিল না। এটির জন্য কখনো কি কোনো আফসোস হয়েছে যে আপনার অনেক আগে সবকিছু শুরু হয়েছিল, অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে মা হওয়া, অল্প বয়সে ক্যারিয়ার? একদিক দিয়ে তো ভালো যে অল্প বয়সে হয়েছে দেখে হয়তো বা কিছুটা পথ, অনেকটা পথ হাঁটার সুযোগ পেয়েছি। কিন্তু এখনই যেটা বললাম যে এই ছোট ছোট মানে ভালো লাগাগুলো, এইগুলো করার করলে তো একটা মানুষের একটা ভালো লাগার জায়গা তৈরি হয় না, এটা কিন্তু দরকার আছে সত্যি। মানে খালি আমি ডাল ভাত খেলাম, সাথে কোনো চাটনি ভর্তা থাকলো না, সেটা তো হবে না। আমার জীবনে চাটনি ভর্তার কোনো আচারের কোনো জায়গা ছিল না, মানে ওই অর্থে, রূপক অর্থে। এখন যেটা বলছেন যে ওই সময় আসলে বিয়ে হয়ে গেছে, পড়াশোনার একটা চাপ, সেই সাথে নাটকের একটা ব্যস্ততা যে সন্ধ্যায় রিহার্সাল ধরতে হবে, এই নাটকের শুরুটা আসলে কি করে হয়েছিল? বা তখন তো বলছিলেন যে গানটা দিয়ে শুরু এবং নাচটা না শিখেই পারফর্ম করা, আর নাটকটা কি বড় ভাইকে দেখেই নাকি নিজে থেকেই আসলে নাটকের সঙ্গে কাজটা করা? ওই বললাম 71-এর পরে নাটকে আমার আঙ্কেল বলেছিল যে দলে যাও, ওইটাই শুরু, মেয়ে বাংলাটাও শিখবে। তো ওটা নিয়ে এখনো আমার কাছে মনে হয় যে বাংলায় আরো পারদর্শী যাতে আমি হতে পারতাম, এই বয়সে এসেও আমার মনে হয়, আমার আক্ষেপ হয় যে আমি অমুকের মতো এক নাগারে কেন বাংলাটা বলতে পারি না, বা দাঁড়িয়ে এক্সটেম্পোর বাংলা স্পিচ যে দিতে হয় আমাদের বয়সে এসে, তো ওগুলো দরকার হয় না? অন্যরা যত সুন্দর করে বলে, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের যারা ফাউন্ডার ট্রাস্টি, এক একজনকে দাঁড়িয়ে মনে হয় যেন বাংলার অভিধান তারা। তো ওই জায়গাটা এখনো আমার মনে হয় যেন আমার আরও কিছু করার আছে, মানে মানে আপনার গর্ববোধ হয় না যে স্বাধীনতা পরবর্তী দর্শনের বিনিময়ে প্রথম নাটকটির সাথে আপনি যুক্ত ছিলেন? না, এটা ক্লিয়ার যে এটা নিয়ে কোনো অস্বচ্ছতা নাই। যে তখন কী হয়েছিল, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নাটক করে যাব, কারণ নাটক একটা মাধ্যম হিসেবে দাঁড় করাতে হবে মঞ্চ নাটকটাকে। তো তখন এক নাগারে, তখন ব্রিটিশ কাউন্সিল নাটক
তো সেই সময়টা আমরা আটটা রবিবার তখন ছুটির দিন ছিল, রবিবার সকাল আমরা বুকিং দিয়েছিলাম। আচ্ছা, এই যে এক নাগারে আটটা বুকিং দিয়েছি এবং টিকিট বিক্রি করে নাটক করে, যেন হায়াত ভাই আমাদের সাথে ছিলেন, আলী জাকির তো ছিল, নূর ভাই, ইয়ে আতা ভাই, তো এই যে কমিটমেন্ট, এই জন্য আমরা বলি এটাকে নিয়মিত নাট্য মঞ্চায়নটাকে আমরা শুরু করেছি। প্রথম নাটক যে হয়নি তার আগে তা না, হয়তো দুটো সন্ধ্যা হয়েছে কোনো নাটক, তারপর বন্ধ হয়ে গেছে এরকম, কিন্তু এই যে এক নাগারে করে যাওয়া, বুঝতে পেরেছি। একটু জানতে ইচ্ছে করছে যে যে সময়টা আসলে নাগরিকের সাথে আপনার বেশ 40 বছর আসলে সম্পর্ক, 45 বছর, তো কেমন দেখেছেন একদম যখন শুরুর দিকে নাগরিকের সাথে কাজ করা, তখন মঞ্চনাটকের পরিবেশ যদি জানতে চাই কেমন দেখেছেন সেই সময়টায়? তখন তো নাটকটা আমাদের জীবনের সাথে প্রথম 10 বছর বা 15 বছর একদম নাটকই আমাদের জীবন। এরকমও হয়েছে যে কোনো ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, খুব ঘনিষ্ঠ, আমরা যেতে পারছি না, কারণ আমার নাটকে কি না, এমন না যে আমার স্টেজিং আছে, তাও না, রিহার্সাল আছে, হ্যাঁ আমরা গেলাম না বিয়েতে, এই লেভেলে আমাদের কমিটমেন্ট ছিল। সে এখন আসলে হতে পারে যে ওইটা ছিল দেখি, এবং খালি আমার দল বলে না, অন্য দলের সবাই এরকমভাবেই কমিটেড ছিল, তাই তার জন্য আমার মনে হয় ফাউন্ডেশনটা তৈরি হয়েছিল। এখন এখন যেটা দেখছি যে নাটকের মঞ্চনাটকে একটা কমিউনিটি তৈরি হয়েছে, তারা নিজেদের নিজেরা নাটক করছে, তারা একজনের নাটক দেখছে, একজন আরেকজনের নাটক দেখছি আমরা, কিন্তু আমরা দর্শক আসলে কতটা বেশি তৈরি করতে পেরেছি সেটা ব্যাপারে আমার সন্দেহ আছে। কারণ এটার সাথে যুক্ত হয়েছে যে ঢাকাটাও বড় হয়েছে, যানজট বেড়েছে, বেশি ব্যস্ততা বেড়েছে, মানুষের ফোকাস তাদের নিজের প্রফেশনের দিকে ফোকাস করতে হচ্ছে, ঠিক 7টায় গিয়ে পৌঁছাতে পারছে না নাটক দেখতে, তো এইটা একটা ক্রাইসিস আমার ওই কোভিডের আগে আমরা দেখছিলাম, আলোচনা করছিলাম যে এই দর্শককে কিভাবে আবার মঞ্চমুখী করা যায়। ম্যাম, আরেকটা বিষয় জানাতে চাই যে কিছুক্ষণ আগে আমি চা খাচ্ছিলাম এবং চায়ে যখনই এলাচি পাওয়া যায় এবং যখনই আমরা কোথাও এলাচি পাই, আমাদের কিন্তু সবার মানসপটে একজনের নামে ভেসে ওঠে, সেটি হচ্ছে আপনি, এবং আপনাকে আমরা দেখেছি অয়ময় ধারাবাহিকে এলাচি বেগমের চরিত্রে অভিনয় করতে, এবং একটি ধারাবাহিক যে কত বছর কত যুগ ধরে আসলে মানুষের মনে মানুষের হৃদয়ে গেঁথে থাকতে পারে আপনারা সবাই দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারপর আপনাকে টিভি নাটকে আমরা সেভাবে নিয়মিতভাবে পাই, কেন? আসলে একটু মানে অগ্রাধিকার দিতে হয় কোনো কোনো সময়, ওরকম একটা মানুষ একটা সময় আসে যখন সে সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোনটা করবো কোনটা করবো না, সব কিছু একসাথে করা যায় না। তো টেলিভিশন যখন সিরিজ টিরিজগুলো হতো, যখন বিটিভি ছিল, যখন বিটিভির মাধ্যমে মানুষকে মানুষ পরিচিত হয়েছে, যেমন আমি অয়ময় একদম 90-তে গিয়ে আমি অয়ময় করেছি, অথচ আমার অভিনয় জীবন তো 73-তে শুরু, তো আমি টেলিভিশনে করতাম না কারণ আমার পক্ষে সম্ভব ছিল না, যে আমি যদি পড়াশোনা করেছি তারপরে সন্তানরা হয়েছে তারপরে আমি মঞ্চ ছাড়বো না, তাহলে তো আমার কোন কিছু একটা ছাড়তে হবে, সেই জন্য আমার টেলিভিশনে করা হয়নি। ম্যাম, আসলে অগ্রাধিকার তো সবাই দিতে চায়, কিন্তু তারপর একটা ব্যাপার থাকে না যে লোভ, চরিত্রের লোভ, জনপ্রিয়তার লোভ, এগুলোকে কিভাবে আপনি সামলে নিয়েছেন? আসলে যখন আমি অয়ময় করি তখন আমি জনপ্রিয়তাটা কি তখন বুঝতে পেরেছি, তার আগে যে জনপ্রিয় হলে কিরকম হয়, বা তার চেয়ে বড় কথা হুমায়ুন ভাইকে স্মরণ করতেই হয় যে উনি যেই লেভেলের নাটক লিখতেন আর যেভাবে সম্পৃক্ত করতেন আর্টিস্টদেরকে, সেটা একটা অন্য অন্য পর্যায়ের ব্যাপার ছিল। তার আগে এরকম একটা আমার কোনো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়নি যে আমার মনে হচ্ছে যে আমি যদি করতে পারতাম। অয়মতে যখন আমি প্রথম করলাম হুমায়ুন ভাইয়ের নাটকে, তখনই আমি ওই ইয়েটা পেলাম, স্বাদটা পেলাম। এবং তারপর আপনি তার সাথে আরও বেশ কয়েকটি কাজ করেছেন, যেমন জ্যোৎস্নার ফুল, পুষ্পকথা, একটি দুটি দৃশ্যে, এবং তার সাথে আপনি কাজ করেছেন, এবং আগামী সপ্তাহে 13 নভেম্বর তার জন্মদিন, এবং আমরা তাকেও স্মরণ করছি, তিনি যেখানে আছেন। ম্যাম, এবার আপনার চলচ্চিত্র ক্যারিয়ার নিয়েও একটু শুনি। ছোটোবেলায় আমি দেখেছিলাম এমিলের গোয়েন্দা বাহিনী, এবং সেটি ছিল আপনার প্রথম চলচ্চিত্র, এবং আপনি এমিলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। হ্যাঁ,
সেই সময় কেমন অভিজ্ঞতা ছিল এবং সেটি তো একটু বিকল্প ধারার ছবি হলো, সমালোচকদের কাছে কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল এবং যেটা আজও হয়। হ্যাঁ, বাদল রহমানের নির্দেশনায় ছবিটা ছিল এবং ওইটা যখন রিলিজ হলো, এটা আমার মনে আছে আমি নিজে কতটা সিরিয়াস ছিলাম ব্যাপারটা, আমাকে বাদল বলেছে করতে আমি করেছি, ওরকম ছিল ব্যাপারটা। কারণ ইরেশ তখন জাস্ট 2 বছর বয়স ওর। আচ্ছা, কারণ একটা ইরেশের ছবিও আছে এমিলে, মানে এমিলের ছোট বেবি বয়স হচ্ছে ইরেশ, তো সেই জন্য আমার মনে আছে যে ওকে কোলে নিয়ে আমি আছি, ছবিটা আছে আমার। তো ওইটাতে আমার মনে হচ্ছে আলিজাকের খুব উৎসাহ ছিল যে ওই যে রিলিজ পেলো সিনেমা হলে, যে রিলিজ পেলে যে বড় বড় বোর্ড উঠে না, হোর্ডিং এসে ওগুলোর ছবি তুলে বেরিয়েছিল সব জায়গায়, মধুমিতা বলাকা ওগুলো। তো আমি নিজে মানে মানে হয় না কি, মাঝে মাঝে অল্প বয়সের একটা ব্যাপার আছে যে নিজে কত, এটা একটা সিরিয়াস ব্যাপার, প্রথম বাচ্চাদের তৈরি ছবি, এখন দেখে খুব চমৎকার হয়েছে, মানে এটা করাটা কত ভালো কাজ হয়েছিল। এবং আপনার প্রত্যেকটি কাজই, কিন্তু আপনি খুব কম কাজ করেছেন কিন্তু প্রত্যেকটি কাজই হচ্ছে গিয়ে উল্লেখযোগ্য। এবং আপনার শেষ যে ছবিটি অন্তর্যাত্রা 2005 সালে মুক্তি পেয়েছিল এবং প্রয়াত তারেক মাসুদ এবং ক্যাথরিন মাসুদ পরিচালিত ছবি, এবং যেটির সাথে আমাদের আমাদের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সেই ছবিটির বাংলাদেশ অংশে সত্ত্ব কিন্তু তখন কিনে নিয়েছিলেন, তো সেই ছবিটিও কিন্তু অনেক প্রশংসিত, দেশের বাইরে থেকে ফিরে আসা একজন চরিত্র আপনি অভিনয় করেছিলেন। খুব এনজয় করেছিলাম ওই কাজটা করে। তখন হয়েছে কি, এমিল যখন আমি করি তখন তো একদম আমার সংসার একদম শুরু, এরকম একটা অল্প বয়স, আর এটা যখন করি তখন তো আমি অলরেডি কাজ করতে করতে, আমার কলিগরা বললো যে, আমি বললাম যে আমার 1 মাসের ব্রেক লাগবে, আমি এই ছবিতে অভিনয় করব, এবং আমি মানে ওরকমভাবে খুব তাড়না কিংবা এতটা উদ্দীপনা কিভাবে আপনি পান কাজের প্রতি? না, কাজ করতে যখন কাজ করতে যাই তখন তো ইচ্ছা করছে এটা কতটা ভালো করা যায়। আর ক্যামেরার সামনে তো অনেক বছর পরে দাঁড়াচ্ছে, যদিও পিপলু ওরকম নাম করা নির্দেশক ডটার স্টেল করেছে, তো ওর কাজের ব্যাপারে তো আমার খুব আগ্রহ দেখেছি, তো আমার ইচ্ছা যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা কেমন করে দেবো। আর ক্লোজ আপ মিডিয়া, ওর তো হ্যান্ডহেল্ড ক্যামেরা দিয়ে শুটিং করেছে, এরকম আজকাল মানে ওনার মানে ইদানিংকালে যে নাটকগুলো আমি করেছি মানে সেটাও অনেক বছর আগে, তো তো 3টা 4টা ক্যামেরা দিয়ে হয় বা 2টা ক্যামেরা ম্যাক্সিমাম ইউজ করা হয়, এটা 1টা ক্যামেরা হ্যান্ডহেল্ড এখন জানি না, মানে চেষ্টা করেছি। তো নতুন প্রজন্মের সাথে আপনি সবসময় মানিয়ে নেবার চেষ্টা করেন এবং নতুনদেরকে আপনি সবসময় পৃষ্ঠপোষকতা করবার চেষ্টা করেন, এবং আমাদের প্রিয় অভিনেত্রী বিপাশা হাতে প্রথম লেখা নাটক শুধু তোমারে জানি হোক, কিংবা এই যে এখন তরুণ নির্মাতাদের নতুন টেকনোলজির সাথে আপনি যেভাবে মানিয়ে নেন, এই বিষয়গুলো আসলে আপনি কীভাবে দেখেন? আসলে আমার কাছে না মনে হয় না যে আমার, আমি তো অনেক সিনিয়র হয়েছি কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াই তখন আমি মনে হয় যে আমি শিক্ষানবিশ, মানে আমার মনে হয় যে আমি কিছু জানি না। আমি ইরেশকেও ফোন করি, ও তো শুটিংয়ে ব্যস্ত, তখন যেমন আমার মেয়ে শ্রিয়া, তারপরে পিপলু নিজেই অনেক সময়, মানে আজকাল দেখলাম যে অনেক মানে ডিরেক্টররা অনেক সময় দিয়ে ক্যারেক্টারকে তৈরি করে, ব্যাক স্টোরি তৈরি করে, তারপরে ক্যারেক্টার লুক তৈরি হয়, এইসব সব হচ্ছে, খুব ভালো লাগছে, কারণ নতুন ধরনের অভিজ্ঞতা এগুলো। মানে আপনি নিজেও মঞ্চে নির্দেশনা দিয়েছেন, এমনিতে আসলে কোনটা উপভোগ করেন বেশি, নিজে অভিনয় করাটা নাকি নিজে নির্দেশনা দেওয়াটা? আমি লাস্ট যেটা দিলাম ওপেন কাপল, মানে একটা ওপেন রিলেশনশিপের উপরে, আমি যদি ওটা নিজে অভিনয় না করতাম আমার বেশি ভালো লাগতো, কারণ নির্দেশকের না নিজের কাজটা দেখতে হয়, আমি নিজে অভিনয় করছি, নিজে নির্দেশনা দিচ্ছি, কিন্তু আমার যে একটা বোল্ড একটা ক্যারেক্টার যে এরকম কেউ করতে রাজি হলো না তখন, তাই আমি নিজেই অভিনয় করলাম, নির্দেশনার কাজটা আমার ভালো লাগে।
এবং তারিফও ফ্রাঙ্কা রামা রামা তারা তারা স্বামী স্ত্রী মিলে বোধ হয় লিখেছিলেন আসলে তারিফও একজন নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার এবার আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যেটি হলো সিসিমপুর যা শুরু থেকেই আসলে আপনি যুক্ত ছিলেন তো কেমন অভিজ্ঞতা বা শুরু থেকে আসলে যুক্ত হওয়ার ঘটনাটা যদি একটু জানতে চাই সিসিমপুর করতে যখন সেসমি ওয়ার্কশপ যারা নির্মাণ করে নিউ ইয়র্কে একটা এনজিও ওরা নন প্রফিট অর্গানাইজেশন তো সেসমি স্ট্রিট প্রথম যাত্রা শুরু করে নিউ ইয়র্কে 69-এ আচ্ছা ওরা পরবর্তীতে ওটা বিভিন্ন দেশে করেছে তো ওই ধারাবাহিকতায় সাউথ আফ্রিকায় করেছে ইজিপ্টে করেছে এসব জায়গায় করার পর বাংলাদেশে যখন ওরা আসলো 2004-এ আচ্ছা তখন ওরা দেখছে যে কোন অর্গানাইজেশনে কীরকম প্রথমে ওরা অর্গানাইজেশন ভিজিট করে প্রথমে পিচ যেটাকে আমরা বলি যে প্রস্তাবনা দিলে পিচ করে আমরা পেলাম কাজটা ওরকম না ওরা দেখছে যে কোন অর্গানাইজেশনে এটা সব রকম সুবিধাগুলো আছে তো তখন ওরা আমাদেরকে ভিজিট করলো সেটি দেখলো যে সেটিকে অনেক মানে সাপোর্ট অর্গানাইজেশন আছে প্রোডাকশন হাউস আছে তারপরে ধ্বনিচিত্র তারপরে রিসার্চ অর্গানাইজেশন আছে তারপরে এইসব কারণে বোধহয় ওদের কাছে মনে হচ্ছে যে এরাই সব কিছু হ্যান্ডেল করতে পারবে তারপরে ওরা আমাদেরকে বললো তোমরা একটা তোমরা যে এটা করতে পারবে সেটা আমরা তো বুঝতে পারছি কিন্তু তোমরা তোমাদের একটা ইয়ে দাও একটা ক্রিয়েটিভ আইডিয়া দাও তো তোমাদের ক্রিয়েটিভিটি কেমন মানে তখন একদম সেসমি স্ট্রিট এই যা তখন আমার যারা কলিগ তারা ছোটোবেলায় সেসমি স্ট্রিট দেখেছে বিটিভিতে একসময় সেসমি স্ট্রিট দেখানো হতো ওরাও ওইসব রিসার্চ রিসার্চ করে একটা গল্প লিখেছিল যে কীভাবে আমাদের এই টিমের একজন সে কীভাবে ওদের সাথে যোগাযোগ করলো একটা ক্রিয়েটিভ আইডিয়াটা খুব সুন্দর ছিল আর কি তো তো সেক্ষেত্রে আমরা আরও একটা একটা ইমেল পেলাম যে তোমরা অ্যাওয়ার্ডেড হয়েছো অ্যাজ দ্য কো প্রডিউসার্স অফ ইন বাংলাদেশ তখন একটা ওইটাকে ঘিরেই আবার একবার একটা ওরা একটা ডকুমেন্টারি করেছিল যে ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু সেসমি আচ্ছা ওটাতে যে আমাদের পুরো বাংলাদেশের যাত্রাপথটা যে লংগেস্ট স্ট্রিট ইন দ্য ওয়ার্ল্ড বলে ওরা বাংলাদেশ সেসমি মানে সেসমি স্ট্রিটকে যেহেতু এতগুলো দেশে এটা আছে ম্যাম আপনার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন ধাপে ধাপেই আসলে সাফল্য আছে এবং সেজন্যই হয়তো আমাদের বাংলাদেশ সরকার আপনাকে 21 পদকে ভূষিত করেছে নিশ্চয়ই আপনি নিজেও সম্মানিত হয়েছেন অবশ্যই খুব বড় সম্মান আমি সেটা কতটা মানে হয় কি এরকম একটা সম্মান পেলে জাতীয় পর্যায়ে তখন দায়িত্বটা অনেক বেড়ে যায় মানে মনে হয় যে তো আমার আমি যে এটার যোগ্য তাহলে তো আমার এটার জন্য আর একটু কাজ করতে হবে জি এবং আপনি নিয়মিতভাবে কিন্তু আমি যতদূর জানি যে আপনি লেখালেখি করেন তো নিজের আত্মজীবনী কখনো নিজের লেখার ইচ্ছে হয়নি লেখা উচিত এটা আমার মনে হয় মানে মানুষ একটা একটা সময় গেলে একটা একটা বয়সে গেলে তার লিখতে শুরু করা উচিত এটা আমি বিশ্বাস করি কিন্তু আমি এখনও নিজের ওই সময়টা বের করে আনতে পারছি না যে আমি লিখব ভালো লিখি মন্দ লিখি যাই লিখি লিখি এটা তো উচিত আমার লেখা উচিত না সেটা কলম লেখা আর এই দেখ না যেমন আমি প্রথম আলোতে সুবন্ধু সমীপ এসু কত বছর ধরে লিখে গেলাম তারপরে এই লেখাটা তো সেটা সেটা তো লেখা না এখন লিখতে হবে মানে সেই জায়গাটা আমার যেতে হবে আসলে জি আমরা নিয়মিতভাবে আপনার লেখা পড়তে চাই এবং পাশাপাশি আপনি শুধু প্রথম আলোতে লেখাই নয় আপনি একটি চ্যানেলে আমি এখন কি করব সেই শিরোনামে ওই আইডিয়াটাও আমারই ছিল কারণ কাছে মেন্টাল হেলথটা মনে হয় মানুষের একটা বড় সমস্যা কিন্তু কেউ এটা নিয়ে কথা বলতে চায় না জি তো আমি আর স্বামী মিলে ওটা আইডিয়েশনটা আমার ছিল জি তারপরে তো অবশ্যই আই এম নট আ স্পেশালিস্ট সো ওটা তারপর স্পেশালিস্ট হওয়ার জন্য আসলে কিছু পুঁথিগত জ্ঞানের বাইরে কিছু অবজারভেশন পাওয়ারও লাগে হয়তো আপনার সেটি আছে বলেই হয়তো সেই অনুষ্ঠানে আইডিয়াটা তারপর অ্যাঙ্করিংও করেছি অনেক বছর ম্যাম এবার কিছু লাইট বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই যেটি হচ্ছে কি আপনার ছেলে ইরেশ জাকের একটি ইন্টারভিউতে বলেছেন যে আপনি অসম্ভব পরিশ্রমী এবং পরিশ্রমের বিষয়টি নিয়ে আলী জাকের স্যার একবার বলেছিলেন যে আপনি কতটা খুঁতখুঁতে বাসা গোছানোর ব্যাপারে
এবং আপনি 24/7 আপনি দেখা যাচ্ছে যে সারাক্ষণ নাকি গোছাতে থাকেন এবং লিফটে চলে গেল এসে আবার পর্দাটা ঠিক করে দেন, এরকম কিছু ওইটা বিরক্তিকর একটা আচরণ আমি বলবো, একটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে ওসিডি না, বাট হ্যাঁ আমার, আমি ঘর গোছানোর ব্যাপারে খুব শৌখিনতা আছে আমার। এবং আপনার প্রিয় খাবার আমি যতদূর জানি কাচ্চি বিরিয়ানি, সেটি কি এখন নিয়মিত খাওয়া? নিয়মিত খাওয়ার মতো সাহস আমার নাই, আমার মুখের যতটাই মানে ইচ্ছা করুক আমার জিহ্বা সামলাতে হয়। এবং চটপটি আপনার প্রিয় খাবার? হ্যাঁ ওটা খাওয়া যায় কিন্তু ওটা কাচ্চি বিরিয়ানি, এটা একটু কাচ্চি বিরিয়ানি ইজ নট গুড ফর মি, কোলেস্ট্রল বেড়ে যাবে, এটা হবে ওটা হবে, বাট এত ভালো খাবারটা। জি আচ্ছা, এই সময় যারা কাজ করছে, আপনি তো দেশ বিদেশে নানান কাজ দেখেন, আপনার কাছে কি মনে হয় যে কারা ভালো করছে দেশে এবং বিদেশে অভিনয়? আমি না আসলে সত্যি কথা বলতে, আমি বললাম না যে আমার জীবনে আসলে ওইগুলো বিনোদনগুলো নাই, মানে অনেক অনেকদিন থেকেই ওই ব্রেকটা নিতে পারি না। তবে এবার এখন ছেলেমেয়েদের দেখে একটু অনলাইন মানে ওটিটি প্ল্যাটফর্মের ছবি টবি দেখছি। এই যে এই প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে, সিনেমা তো একটা হলে গিয়ে আমার সিনেমাটা দেখতে হবে, কিন্তু এখানে আমি বাসায় বসে টেলিভিশন চ্যানেলগুলো নাটক দেখা সেটা একরকম, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু আপনি একদম সিনেমার স্বাদ দিয়ে নাটক সিনেমা দেখাচ্ছে। ওই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে একটা ভিন্নতা এসছে এই জগতে। এবং সিনেমার প্রসঙ্গে আমার মনে পড়ছে যে আপনারা একটি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন ছুঁয়ে দিলে মন, যেটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন জাকের। এবং ছুঁয়ে দিলে মন মেরিল প্রথম আলো পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী, সমালোচক পুরস্কার, জনপ্রিয় শাখা, গানে অনেক পুরস্কার পেয়েছিল। কিন্তু তারপরও ব্যবসায়িক কারণে হোক কিংবা যে কোনো কারণে হোক আপনার আর চলচ্চিত্র প্রযোজনা করেননি? না করিনি ব্যবসায়িক কারণে, কারণ আমরা দেখলাম যে আমরা উই ডোন্ট নো দিস, উই ডোন্ট হ্যাভ দ্য স্কিল। একটা চলচ্চিত্র তো একটা পিছনে অনেক খরচ হয়, ব্যয় হয়, তো ব্যয়টাকে তো উঠিয়ে আনতে হবে। এটা তো না মঞ্চ নাটক না যে আমি অল্প ব্যয় করছি, পুরো খরচটা উঠলো কি উঠলো না সেটা ব্যাপার না, এটা ম্যাটার করে না। কিন্তু চলচ্চিত্রের পিছনে তো অনেক ব্যয়, কিন্তু আমরা কি আশা করতে পারি না যে সামনের দিনে? এখন আমরা করছি আবার বিগ কন্টেন্ট, যেটাকে আমরা বলি বিগ কন্টেন্ট, ওটার জন্য আমরা আলাদা একটা প্রতিষ্ঠান, আলাদা করে একটা টিম তৈরি করেছি। ম্যাম এবার যদি আপনার একদম এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন কি? কি আর অর্জন, আমি তো কিছু অর্জন করিনি, তবে আমি স্বীকৃতিটা আমার বড় অর্জন। মানে আজকে আমাকে যদি এত বড় একটা সম্মানে ভূষিত করা হয় একুশে পদক, সেটা আই এম হাম্বলড ইংরেজিতে যদি বলি। আপনার কোনো দুঃখ বোধ রয়েছে? ওই একটু ওটা বারবার আসছে, কিন্তু আমার আমার দুঃখবোধ হচ্ছে যে আমি কাজ করছি কাজ করছি, মানে সব কাজ, হ্যাঁ কোনো ইয়ে নেই, ব্রেক নেই, মানে একটু যে মানুষ নিজেকে ছেড়ে দিয়ে একটু মানে ব্রেক নেবে, এই এই জায়গাগুলো আমি নিজের জন্য তৈরি করতে পারিনি। বন্ধুদের সাথে যোগাযোগটা যতটা ভালো করে রাখা উচিত ছিল আমি রাখতে পারিনি, এই বা একটা আড্ডা একটা মানে একটু মানে নিজেকে ছেড়ে দেওয়া এইসব জায়গায় আমার যাওয়া হয়নি। আলী জাকের স্যার চলে যাবার আগে একবার আমার সাথে যখন ছাদে কথা হয়েছিল বলেছিলেন যে মৃত্যু চিন্তা তার 40-এর দশকে একবার এসেছিল, তখন রাতে হয়তো কয়েক রাত ঘুমও হতো না সেজন্য, কিন্তু পরবর্তীতে চলে যাওয়ার সময় কিংবা শেষ দিকে ওনার মৃত্যু ভয়ও ছিল না এবং তিনি চাইতেন যে এই ক্লান্তিপূর্ণ জীবনটা বিছানায় শুয়ে যেতে এবং মাটিতে চলে যেতে। আপনার কখনো মৃত্যু ভয় হয়? আমরাও চাই না যে আপনার চিন্তাটা আসে, কিন্তু মানুষের মনে একটা বয়স, এই বয়সের থেকেই এটা আস্তে আস্তে গ্রো করবে যে আমি তার বেশি দিন নাই। আচ্ছা এটা হওয়া স্বাভাবিক। যদি একটু হাইপোথেটিক্যালি জিজ্ঞেস করি যে কখনো যদি কোথাও গিয়ে আলী জাকের স্যারের সাথে আপনার দেখা হয়, হ্যাঁ সেটাও পারে, আপনি কি বলতে চান তাকে? তোমার সাথে তো প্রেম করা হয়নি, চলো নতুন করে প্রেম করি। আমরা চাই সেই প্রেমের সিকুয়েলটি দেখতে কখনো হয়তো।
ম্যাম আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার একটি প্রিয় গান আছে জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণে, এবং আমাদের এই জগতে আনন্দ যজ্ঞে আপনি যে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে আজকে সকালটিকে এত সুন্দর করে তুলেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের সাংস্কৃতিক জগৎকে সমৃদ্ধ করবার জন্য আপনাকে এবং আপনার পরিবারকে আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। আমি ধন্য আজকে এই প্রোগ্রামে এসে, আজকে এই দিনটা আমার জন্য খুব স্পেশাল। আজকে আমি আলিজাকে যেখানেই থাকুক তাকে তার জন্য দোয়া করছি, আর আমার ছেলে ইরেশ জাকেরকে আমি শুভ জন্মদিন জানাচ্ছি। এবং আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন, আলিজাকের নেই আমাদের মাঝে, আপনি আপনারা আমার ছেলে মেয়ে সন্তান, আমাদের সংস্কৃতিজন যারা, আমাদের নাট্যজন যারা, সকলের জন্য আপনারা আপনারা দোয়া করবেন, শুভকামনা আপনাদের। অনেক অনেক ভালো থাকবেন ম্যাম, ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের রাঙা সকালের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামীকাল রাঙা সকাল দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভ সকাল। শুভ সকাল।